সবথেকে ভালো হতো এই মাইক ফাইক না থাকলে সবাই মিলে গোল হয়ে ঘুরে বসতাম ঘিরে। আমি একটা কথা বললাম, তোমরা একটা কথা বললে, এরকম একটা আলোচনার মধ্যে থেকেই ভালো এই মাইক নিয়ে বক্তৃতা করা কিছু পরিবেশটা হয়ে থাকে না। এখন বিষয়টা হচ্ছে এটা, ভারী ভারী ইংরেজি শব্দ আমার মাথায় থাকে না, এটা বুঝি না। আমি একটা লড়াই লড়েছি, সেই লড়াইটার খবর তোমাদের পর্যন্ত পৌঁছেছে, যে করে ফলে তোমাদের মনে হয়েছে যে হ্যাঁ এমন ব্যাপারে চাকরি কিছু জানা যেতে পারে। আর আমি তো তথাপি তো সেই রকম তাত্ত্বিক নেতা নই, একজন সমাজীবন, খুব অল্প বইপত্র পড়েছি, লড়াইয়ের সঙ্গে থেকে অনেক কটা লড়াই, অনেক রকমের লড়াই আমি দেখেছি, নিজেও তার সঙ্গে খানিকটা খানিকটা অংশ নিয়েছি। আমি যেটা দেখেছি এই আলোচনাগুলো তোমাদের সঙ্গে ইতিপূর্বে আরো অনেকবার দেখে গেছে যে ক্লাসের মধ্যে কাস্ট আছে আর কাস্টের মধ্যে ক্লাস আছে। আমি দলিত সমাজের মানুষ এবং কতগুলো তো তত্ত্বগত দিক আছে, যেরকম মালিক শ্রেণী দ্বারা শ্রমিক শ্রেণী শোষিত, দলিত অত্যাচারিত হয় এটা তত্ত্ব, পুরুষতন্ত্র দ্বারা নারীরা অত্যাচারিত হয় দলিত হয়, উচ্চবর্ণ দ্বারা নিম্নবর্ণের মানুষ ভ্রমণ পীড়ন তাদের সহ্য করতে হয়। কিন্তু এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আজকে সময়টা ধীরে ধীরে বদলে যাচ্ছে, এই বদলে যাওয়ার সময়ও অনেক সময় দেখা যাচ্ছে দলিত দল হয়ে যাচ্ছে। বর্ণগত একটা তো ব্যাপার আছে আছে, কিন্তু অর্থনৈতিক ব্যাপারটাই কিন্তু অনেকটা বড় হয়ে সামনে চলে আসছে। সেই সময় দেখা যাচ্ছে যে জন্মসূত্রে যিনি দলিত, অর্থনৈতিক দিক থেকে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন তখন আর তিনি দলিত হন, তখন দল করতে চাই করতে চাই। আমাদের যেটা নিজের মনে হয়েছে যে মাকসায় বর্ণিত সর্বহারা কৃপা বলে তারি আম্বেদকর যাদের দলিত বলেছেন, প্রকারান্তরে এই মানুষগুলোর মধ্যে কোনো বিভাজন নেই, জীবের এরা একই মানুষ। এই নীলমরা একটা সার্ভে করেছিল, আমি ছিলাম না তাতে, এদের কাছ থেকেই শুনেছি যে ফুটপাতে 10,000 মানুষকে তারা খুঁজে পেয়েছিল। এই 10,000 মানুষই কেউ মুসলমান, কেউ কাওড়া, কেউ বাঙালি, উচ্চবর্ণের মানুষ পাই ছিল মাত্র একজন, এবং সেই একজনও কিন্তু অর্থনৈতিক কারণে ফুটপাতে থাকে না, সে মানসিক কারণে, সেখানে তার মানসিক স্থিরতা নেই। আবার যদি আমরা দেখি এই ভারতবর্ষকে আমরা যাদের দেখছি শুষে চিপে করে দিচ্ছে, সেই শ্রেণীটাকে যদি দেখি তাহলে একমাত্র রক্তদাতা বাদে আর বাকি সবই উচ্চবর্ণ, তাহলে যে বর্ণবাদী লড়াইটাই রই বা পুঁজিবাদী লড়াইটাই, আক্রমণের লক্ষ্যবস্তু আমাদের একটা শ্রেণী, একটা জাতি, একটা বর্গ, এই মানুষগুলোর মধ্যে একটা ঐক্য গড়ে তোলা ভীষণ জরুরি। সেই ঐক্যটা গড়ে তুলতে গেলে পরে সেখানে আমাকে মার্ক্সবাদ পথ দেখাবে, আমাকে মার্ক্সবাদের সাহায্য নিতে হবে, যেখানে আম্বেদকরবাদ আমাকে পথ দেখাবে সেখানে আম্বেদকরবাদের সাহায্য নিতে হবে। আমি যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলের দুজন জমিদার ছিল, একজন ভবেন্দ্রনাথ, একজন বিহারী, জাতিগত পরিচয় তারা তো নিম্ন বলে, কিন্তু তারা ওই অঞ্চলের বাঙালিদের উপরে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে সেই পুরনো গল্পগুলো তারা আজও বলে। ফলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু স্বজাতির মানুষ বলে নিজের জাতির মানুষকে কিন্তু রিয়াক্ট করেনি, অর্থনৈতিক তাদের মধ্যে একটা বিভাজন
শোষক আর শোষিত সম্পর্ক গড়ে তুলেছে, সেখানে কিন্তু বর্ণটা প্রধান হয়ে ওঠে। এই যে লোকগুলো, একটা ছোট উদাহরণ দেওয়া যায় যে মরিচেবী হত্যাকাণ্ড জানি আমরা খুব সোচ্চার ক্ষুব্ধ। এই মরিচেবী হত্যাকাণ্ড অর্ডারটা তো দিয়েছিল যদি বলছে, কিন্তু গুলিটা চালিয়েছিল যে সেই পুলিশ বাহিনীর যে নেতৃত্বে ছিল তার নাম অনীয় সামন্ত, সে কিন্তু জাতিতে মাস। এবার এই যে লোকগুলো, এই খগেন্দ্রস্ক বা বিহারি মণ্ডল বা অনীয় সামন্তরা, এরা কিন্তু সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জাতির সংগঠন বলে তার শীর্ষে চড়ে বসে আছে। এখন যদি এই অমীয় সামন্ত বা খগেন্দ্রস্কের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হয়, সেখানে কিন্তু আমাকে আম্বেদকর বাদ পাওয়া যাবে, কারণ কি সে নিজেই তো একটা আম্বেদকরবাদী সংগঠন করে বসে আছে। তাহলে দলিত দলিতের একটা লড়াই হয়ে যাবে, তখন বিভাজন তৈরি হবে। তাহলে তখন দলিত মানুষকে আমাদের মার্ক্সবাদ বোঝাতে হবে এবং বলতে হবে যে মার্ক্স নির্দেশিত সেই পথপন্থায় সমাজ যদি করতে চাই এগুলো আবর্জনা, এগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে, সেই পথ পদ্ধতির মধ্যে দিয়ে করানো যায়। আমরা মনে করি এইটার প্রতি আমাদের চিরকাল আস্থা ছিল, আজও আছে। আমরা মনে করি, আমরা সত্য এই জন্য বলছি, কারণ আমি অনেক মানুষের খোঁজ পেয়েছি যারা এটা মনে করে, ভারতবর্ষের সমস্ত রকম সমস্যা, সে জাতিবাদী সমস্যা হোক, বর্ণবাদী সমস্যা হোক, সেটা পুরুষতন্ত্রের অত্যাচারকে খর্ব করার প্রশ্ন হোক, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করতে পারে, করতে পারত একমাত্র কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির সংগঠনের মধ্যে, রাজনীতির মধ্যে, দর্শনের মধ্যে সেই উপাদান আছে, যেগুলো যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় তার উপরে সমস্ত সমস্যাকে বিলুপ্ত করা সম্ভব। কিন্তু তাহলে এতগুলো কমিউনিস্ট পার্টি থাকা সত্ত্বেও, এত বড় কমিউনিস্টের সংগঠন হয়ে ওঠা সত্ত্বেও আজকে সেই সমস্যাগুলো রয়ে গেল কেন? আজকে এত বছর পর সেই 1920 সালে বোধহয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়, তার থেকে আজকে এত বছর, তারপরেও আজকে এই বর্ণবাদের কথা বলতে হচ্ছে কেন? মিড ডে মিলের খাবার, সেসব জায়গাগুলোতে তো কমিউনিস্টের সংগঠন, তা সত্ত্বেও আজকে মিড ডে মিলের খাবার ছোটো জাত রান্না করেছে খাবো না বলে মানুষ, কারণ তাদের মধ্যে সেই রাজনৈতিক চেতনাটা নিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করা হয়নি। যদি সেই রাজনৈতিক চেতনাটা নিয়ে যাওয়া হতো, দেখা গেছে এটা যে এই কমিউনিস্ট পার্টিগুলো যারা করেছিল তারা এই বর্ণবাদী ব্যাপারটাকে মাথাতেই রাখেনি, এইটা একটা সমস্যা, এইটাকে বিলুপ্ত করা দরকার, এইটা নিয়ে তারা কোনোদিন কখনো ভাবেই। আমি যেটা নিজের চলার ক্ষেত্রে দেখেছি, যারা তাত্ত্বিক মার্ক্সবাদী এবং তারা সত্যি তাত্ত্বিক, তাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান নিয়ে প্রশ্ন করার মতো দৃশ্যতা নেই, তারা তীব্রতম মার্ক্সবাদী হবে, আম্বেদকরবাদ বিরোধী, তারা মার্ক্সবাদী তাত্ত্বিক নেতা আম্বেদকরবাদ বিরোধী। আবার আমি দেখেছি যারা আম্বেদকরবাদ ভুলে খেয়েছে, আম্বেদকর বাদ তো কিছু নেই, আম্বেদকরের চিন্তাধারা, তারা মার্ক্সবাদী বিরোধী। এটা কেন? যদি তুমি সমাজে সত্যিকারের হিত চাও তাহলে মার্ক্স বর্ণিত যে মানুষ আর আম্বেদকর বর্ণিত যে মানুষ তার মধ্যে তো কোনো বিভাজন নেই, তাহলে তুমি কেন আম্বেদকরবাদী হয়ে মার্ক্সবাদী বিরোধিতা করছো আর মার্ক্সবাদী হয়ে বা তুমি আম্বেদকরবাদের বিরোধিতা করছো কেন? এই প্রশ্নটা খুঁজতে গিয়ে আমি আমার নিজের মতো করে দেখেছি, যেটা বই পুস্তকে দেখিনি, কারণ বই পুস্তকের সাথে সম্পর্কটা আমার খুবই কম। এই যে যারা দলিত সমাজের মানুষ, যে কোনোভাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে উচ্চ উঠে গেছে, সেটা সংরক্ষণের চাকরি হতে পারে, প্রমোটারি হতে পারে, ঠিকাদারি হতে পারে, পার্টিবাজি হতে পারে, যাই কিছু হতে পারে, এইভাবে যারা উচ্চে উঠে গেছে মার্ক্সবাদীরা, নেতৃত্ব কর্তৃত্ব যারা কব্জা করে বসে আছে, তারা দেখছে যে মার্ক্সবাদ যে বর্ণিত যে ব্যবস্থা, যার যত জনসংখ্যা তার ততখানি ভাগিদারি, তাহলে পরে এই পার্টির নেতৃত্বে যেখানে 100 জন নেতা আছে উচ্চ বর্ণের,
সেখানে 85% নিম্নমানের মানুষকে জায়গা করে দিতে হবে, কাওড়াকে দিতে হবে, বাগদিকে দিতে হবে, বিয়ন্দাকে দিতে হবে, লোধাকে দিতে হবে, সাঁওতালদের দিতে হবে, মুসলমানকে দিতে হবে। এইটা তাদের অবচেতন মনে কোথাও না কোথাও ব্রাহ্মণ্যবাদ কাজ করে। আমি কাওড়ার পাশে বসবো, কাওড়া আমার পাশে বসবে, আমার পাশে মনসূত্র বসবে, আমি না উচ্চ বর্ণ, এই ভাবনাটা তাদের মধ্যে। তারা মুখে যতই স্বীকার করুক যে আমি জাতপাত মানি না, বর্ণবাদ মানি না, সেটা শুধু রাস্তায় আন্দোলনের সময়, কিন্তু তাদের প্রত্যেকের বাড়িতে গেলে ব্যক্তিগত জীবন চর্চায় কিন্তু তারা সেই পুরনো ধ্যান ধারণাকে লালন পালন করে চলে। একটা ছোট্ট গল্প বলি, একটু গল্প যিনি আমাকে প্রথম বামপন্থী দর্শন সম্বন্ধে অভিজ্ঞ করেছিলেন, নাম বলব না, তার তিনি এখন আর রাজনীতি করেন না, কিন্তু একটা পত্রিকা চালান, ভীষণ সমাজে তার প্রভাব আছে। তার বাড়ি গেছি প্রায় 22 বছর পরে, তা আমাকে খেতে দিয়েছে, আমাকে খেতে দিয়েছে কিন্তু রান্নাঘরে নয়, একটা অন্য জায়গাতে, একটা টেবিল একটা চেয়ার ভেতরে আমাকে খেতে দিয়েছে। এখন আমি তো ছোটবেলায় দেখেছি মুসলমানরা যদি কোনো হিন্দু বাড়ি খেতে যেত তাহলে পরে বাড়ির মেয়েরা কিন্তু পরিবেশন করত, পুরুষরা পরিবেশন করত, আর সেই খাওয়া খাওয়াগুলো পুরুষরাই সরিয়ে নিয়ে গিয়ে ধুয়ে দেয়নি। আর আমি দেখছি আমাকে যে খাবারটা দেওয়া হচ্ছে তো বাড়ির মহিলাটি ধারে কাছে আসছে, বাড়ির সেই যে পুরুষ ভদ্রলোক, সেই আমার দীক্ষাগুরু, মাদ্রাসের দীক্ষাগুরু, সেই গুরুই কিন্তু থালাগুলো এনে এনে আমার সামনে দিয়েছে। এবার আমি হাত ধরবো, মুখে খই নিয়ে আছে তো তু হইব, মুখটা পরিষ্কার করতে হবে। তো এরকম ঘরটা হচ্ছে এরকম একটা বারান্দা, দু ভাগ করা, এখান থেকে একটা দরজা আছে। তা আমি ওই সেই বারান্দার দিকে যাচ্ছি কুকুরটা ফেলার জন্য, যেই আমি উঠতে চাই ওই কার্তিক নেতা আমাকে আটকায়, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী করবি, হাত ধরবো, তুমি একটা পার্টি আবার গেলে আসে না যেতে, তাই বললাম খৈলি ফেলবো, মুখে খৈলি আছে, খৈলি ফেলবি, এই বেশি বেশি ঠিক আছে ঠিক আছে ফেললাম। তা যতবার আমি ওই দিকটাতে যেতে চাই ততবারই আমাকে পথ আটকায়, আমি তো বুঝলাম আমার ব্যাপারটা কি, ওদিকে যেতে আমাকে আটকাচ্ছে কেন। তবে সেই উনি একটু সরে গেছে, আমি সেই বারান্দার দিকে চলে গেছি, চলে গিয়ে দেখছি দুটো ভাত, এই ভাগটাতে রান্নাঘর, আর এই ডান দিকটাতে যে একটা ছোট্ট মতো জায়গা, সে যে কত হাজার দেব দেবী, এই টুক এই টুক এই টুক তেত্রিশ কোটি, তো মনে হয় ওখানে কত আমি ঘুরতে পারবো না, ছোট বড় কোনটা দাঁড়ানো কোনটা শোয়ানো কোনটা মশারি খাটানো। এবারে উনি আমাকে দেখি না লজ্জা পেয়ে, আরে দেখা আমি তো এইসব চাপচাপ মানি না, কিন্তু আমার স্ত্রী, এখন প্রশ্নটা হচ্ছে এইটা, আমার তো বিনীত প্রশ্ন এইসব মার্কসবাদী নেতাদের কাছে, তথাকথিত যারা কমিউনিস্ট বলে সিনা বাজায় বামপন্থী বলে, যে আপনি যার সঙ্গে 40 বছর 50 বছর সংসার করছেন, উঠছেন বসছেন আরো অনেক কিছু করছেন, তা সত্ত্বেও তাকে আপনি বোঝাতে পারলেন না আপনার রাজনীতির দক্ষতা, আপনি আপনার স্ত্রীকে ঠিকঠাক বোঝাতে পারলেন না, আপনি চলে এসেছেন সমাজকে বোঝাতে। এইটা হচ্ছে ওনার একটা পেশা, আমি যেখানে যে কাজ করি আমার স্ত্রীকে সেই কাজ করবো, সেই কাজ করতে আমার স্ত্রীকে আমি কোনো বলবো বলবো না। তো উনি এইটা ওনাদের কাছে এই রাজনীতি করাটা এইটা একটা প্রফেশন, কেরিয়ার করার একটা মাধ্যম, কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ রাজনীতিবিদ হয়। এখন ওনারা কোনো জিনিস চান না, আমরা মুখে কমিউনিস্ট কমিউনিস্ট বলবো কিন্তু কমিউনিস্ট ভাবাদর্শে এই সমাজ গড়ে উঠুক, সমাজতন্ত্র প্রতিষ্ঠা, এইটা যদি তারা করে তাহলে তাদের কাছে যে বিত্ত জমা হয়েছে তা খানিকটা ছেড়ে দিতে হবে, সাম্যবাদ যদি প্রতিষ্ঠা হয় তারপরে তাদের কাছে এত বিত্ত থাকবে না, তাই তারা কখনোই চায় না, তারা বলবে কমিউনিস্ট পার্টি হয়তো বিত্ত নিয়ে পাই, কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি বলে আমি প্রয়োগ করবো না, সেটাই সমন্বয় করবো, বুঝতে হবে যে সে তার মধ্যে খানিকটা জল আছে, সত্যি কমিউনিস্ট
সত্যিকারের কমিউনিস্ট পার্টি বিপ্লবের কথাই বলতে হবে, আর তারা হলে তুমি নাম বলতে পারো কমিউনিস্ট নাম রাখার কোনো অধিকার তোমার নেই। কমিউনিস্ট নাম রেখে যদি তুমি কমিউনিস্ট পার্টি সুরক্ষা গ্রহণ না করো তাহলে তুমি প্রতিক্রিয়াশীলকে চাইতেও খারাপ। প্রতিক্রিয়াশীলকে তো চিহ্নিত করা যাচ্ছে, তোমাকে তো চিহ্নিত করা মুশকিল হয়ে যাচ্ছে। অর্থসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। তো এই যে মার্কসবাদী নেতারা আছে তারা সত্যি সত্যি মার্কসবাদী নয় বলে তারা দলিত মানুষকে জায়গা ছেড়ে দিতে রাজি না, মুসলমানকে জায়গা ছেড়ে দিতে রাজি না, গৃহন্নলাকে জায়গা ছেড়ে দিতে রাজি না। তারা চাইছে নেতৃত্বটা, কারণ ওখানে থাকলে তো কামাইটা হবে, কামাইয়ের জায়গাটা আমার কর্তায় থাকে, এমপি এমএলএ মন্ত্রী এমনকি পঞ্চায়েতের বড় পোস্ট যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে থাকে। ছোটো ছোটো যা সে একটা তোমাদের মধ্যে বিলিবর্তন করবো, ওগুলো নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো আর আমাদের দল রাখবে না, বিপ্লব বিপ্লব করবে না। ঠিক এই জিনিসটাই কিন্তু হচ্ছে আবার আম্বেদকর বাদীদের যখন বলা হচ্ছে তুমি মার্কসবাদকে পছন্দ করো না কেন, তার মনে ওই আতঙ্ক, মার্কসবাদী যে সমাজ সেই সমাজ সমাজ বলতে পারছি। আপনাদের ওই পুঁথিগত শব্দগুলো মাঝে মাঝে আমরা ছুটে যাবে আমার মতো করে আমি বলবো আর কি, সেই সমাজ নির্মাণ হলে তাদের হাতে কিন্তু অনেক কিছু থাকবে না, এত কিছু থাকবে না। কিন্তু নিলাম দেখেছে আর কে দেখেছে আমি জানি না, ইয়ে দেখেছে একটা ক্যালেন্ডার দেখেছিলাম মহারাষ্ট্রে, সেই ক্যালেন্ডারটা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি, ঘোড়া টেনে নিয়ে চলেছে, আম্বেদকর সাহেব এক পাশে বসে আছে, তার বাঁদিকে সবিতা আম্বেদকর বসে আছে, আর ঘোড়ার গাড়িতে চালাচ্ছে, সব ঘোড়ার গাড়িতে দেখা যায় গারোয়ান কিন্তু ঘোড়ার পিছনে বসে, প্যাসেঞ্জারের আগে বসে। এইটার মধ্যে হচ্ছে অদ্ভুত ব্যাপার, গারোয়ানটা পিছনে, আম্বেদকর আর সবিতা আম্বেদকর সামনে, গারোয়ানটা পিছনে, এইভাবে ঘোড়ার গাড়ি চালানো যায় না। আমার মাথার থেকে বেরিয়েছে ওই ক্যালেন্ডার বেরিয়েছে, ওটা অনেক ক্ষতি করেই ফেলতে হচ্ছে। সেই যে ঘোড়া গাড়িটা চালাচ্ছে তার জামার পিছনটা ছেঁড়া, সাদা জামা, পিছনে একটা ফোটকা বাঁধা আছে, বয়সটা বছর 60-65 মতো, বুড়ো রোগা, সে গাড়িটা চালাচ্ছে। এইটা একটা প্রতীক, ওই যে আম্বেদকরবাদীরা মায়াবতীরা, মায়াবতী বাবুরা যে আম্বেদকর, এই বাবুরা চায় এরকম একটা সমাজ নির্মাণ হবে, সমাজটা হচ্ছে এই ঘোড়ার গাড়ি চালাবে, এই যে নিচুতলার যে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ তারা থাকবে আমাদের পিছনে, আমরা সমাজের বুদ্ধিজীবী শ্রেণীর আমরা থাকবো আগের দিকে, আমি থাকবো ডান দিকে কারণ আমার জনসংখ্যা বেশি 80%, আর আমার পাশে জায়গা দেবো সবিতা আম্বেদকর বামুন, যে বামুন কায়ের উচ্চবর্ণ আমার পাশে, অর্থাৎ আমরা যারা ভদ্রলোক সমাজ, দলিত সমাজের ভদ্রলোক আর উচ্চবর্ণ সমাজের ভদ্রলোক, এই ভদ্রলোক মিলে একটা সমাজ গঠিত হবে, আমরা এই গোটা সমাজটাকে নেতৃত্ব, এই যে শ্রমিক কৃষক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এগুলো আমাদের পিছনে ওই গারোয়ান, ওই গারোয়ান তার, এটাই তাদের মাথার থেকে বেরিয়েছে। এরা এইরকম একটা সমাজ বানাতে চায়। কিন্তু আমরা যারা খানিকটা খানিকটা পুরোপুরি পড়িনি, অল্প অল্প মানুষরা করে অল্প অল্প অন্ধকার করেছি আর অনেকটাই পড়িনি, এই না পড়া না জানা বেশিরভাগ মানুষ আমরা, আমরা মনে করি যে মার্কসবাদ আর আন্দোলনবাদের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো মতবাদকে আমরা, আমি সংগ্রহ নিজের আন্দোলনের সঙ্গে ছিলাম, উনি আমাকে একটা জিনিস বলেছিলেন, অনেকেই বলেছিলেন আমাকেও বলেছিলেন যে মার্কসবাদ আম্বেদকরবাদ দহিয়াবাদ এমনকি গান্ধীবাদ সব মতবাদের মধ্যে কিছু না কিছু ভালো দিক আছে, ভালো জিনিস আছে, যদি সত্যিকারের মানুষের হিতে আমরা কাজ করি তারপরে আমাদের সমস্ত মতবাদের শ্রেষ্ঠ জিনিসগুলো নিতে হবে, আমরা মার্কসবাদী, আমরা সমাজ বিপ্লব চাই। কিন্তু এই মুহূর্তে মানুষকে সাথে পেতে হলে এই যে নিয়মিজি স্কুল করেছিলেন, এই যে নিয়মিজি শরাফবন্দি আন্দোলন করেছিলেন, এই যে নিয়মিজি পর্যাবরণ নিয়ে কাজ করেছিলেন বৃক্ষরোপণ, এগুলো কিন্তু কমিউনিস্ট পার্টিদের যে সংগঠন, কোনো সংগঠন কোনোদিন কিন্তু এটা ভাবে তারা এসব করে, তারা শুধু মানুষের মজুরের মাইনে বাড়াও এই একটা আন্দোলন, আর স্বাস্থ্য নলে সোফা এর উত্তর লেখক এইটা নিয়েই তারা কিন্তু কাটিয়ে গেছে, বছরে বছরে মাইনে বাড়াও এই আন্দোলন, বোনাস দাও এই আন্দোলন, কিন্তু নিয়ে যদি বললেন যে শ্রমিকদের যে মাইনেটা বাড়বে সেই যে উদ্বৃত্ত অর্থটা
সেটা যদি সদুপযোগ না করে, আমরা লড়াই করে গুলিকে জেলে গিয়ে তাদের মাইনে বাড়ালাম, বাড়তি মাইনে পেয়ে সে বাড়তি মর্যাদা চলে গেলাম, তাহলে সেই পয়সা তো তার কোনো উন্নতি হবে না। তাহলে সেই পয়সাটা যাতে ভালোভাবে ভালো কাজে লাগানো যায় তার পথটাও কিন্তু দেখানোর দায়িত্ব আমাদের। একজন শ্রমিক বা কমিউনিস্ট পার্টির ওটা সত্যিকার মুক্তি করছেন, নিজেকে কোনোদিন কমিউনিস্ট শ্রমিক বলেন কালেশ্বরী বলেছেন, কিন্তু যারা কমিউনিস্ট ভাবা শ্রমিক এরকম কোনো সংগঠন যদি তাহলে সেই সংগঠনে দু ঘন্টা বা চার ঘন্টা বা আট ঘন্টা বা দশ ঘন্টা যুক্ত থাকার বিষয় না, সারা জীবন সব সময় সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং সেই সংগঠন প্রতিটা মুহূর্ত তার ভালো মন্দ সুখ দুঃখের সঙ্গে যুক্ত থাকা, এটা হচ্ছে সব থেকে আগের দরকার, যেটা যেটা নিয়মিতি আমাদের দেখিয়েছিলেন, উনি নিজে প্রয়োগ করেছিলেন, তার সফলতা পেয়েছিলেন, হাসপাতাল তৈরি করেছিলেন উনি, এটা কিন্তু কোথাও ওর থেকে অনেক বড় বড় সংগঠন ছিল, তারা কিন্তু যে সাধারণ মানুষকে স্বল্প ব্যয়ে সুচিকিৎসা দিতে হবে এটা কিন্তু আর কেউ আগে কোনোদিন ভাবেন, উনি সেটা করেছিলেন। তো ফলে আমরা এটা মনে করছি যে আমাদের মার্ক্সবাদ এবং আম্বেদকরবাদ এই দুটোবাদের চর্চা অত্যন্ত জরুরি, বর্ণবাদের বিরুদ্ধে লড়তে হবে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে, এই সমাজে যত ধরনের আরেকটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, তার লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে, মুশকিল তো, আমি তো আমরা তো পুরনো ভ্যান্ডার নাম অনেকগুলো শব্দ উচ্চারণ করতে গিয়ে যদিও এগুলো আজকাল তো বলাই, এর বিরুদ্ধে লড়তে হবে। প্রত্যেকটি মানুষ কী খাবে কী না খাবে তার স্বাধীনতা থাকতে হবে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার স্বাধীনতা থাকে, আমি কোন সঙ্গীত পেশে সন্তুষ্ট সেটা নির্বাচনের দায়িত্ব তার, সে যদি সমাজের কোনো ক্ষতি না করে সে যেমনভাবে জীবন কাটাতে চায় কাটতে পারে, আমরা তাতে বাধাগুলো আমরা অপসারণ করব, কী পোশাক পরবে কী খাবে সম্পূর্ণ তার, এগুলো আমাদের রাজনীতির ছোট ছোট দিক কিন্তু এগুলোকেও আমাদের কিন্তু এটা নিয়েও একটু ভাববার বিষয় আছে। রাজনীতি শুধু এই পার্ট টাইম জব না, যেটা দিন রাত চব্বিশ ঘন্টা সময়ের এর সঙ্গে যুক্ত থাকা, মানুষের সুখে দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, যে সংগঠনগুলো এই কাজগুলো করতে পেরেছে তাদের কিন্তু শিকড় অনেক গভীরে। আজকে খবরের কাগজে দেখলাম দন্তেওয়াড়ার খবর, আচ্ছা বলো তো একটা ছোট্ট অঞ্চল, জনসংখ্যা খুব কম, গুটি কয়েক আদিবাসী, গোটা ছত্তিশগড়ে ৬৮ সালে একটা লেখায় পড়েছিলাম এক কোটি, সেটা এখন বস্তারে তো জনসংখ্যা দিন দিনে কমছে, ওই অরবিন্দটা জমি নিয়ে পার্লামেন্টে একটা যে সমস্ত দেশ জনসংখ্যার ভারে নিয়ে যাচ্ছে আর আমার দণ্ড কারণে বস্তারে জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, তো যাই হোক গোটা বস্তাতে আমি ধরে নিচ্ছি ৫০ লাখ লোক আছে, ঠিক ঠিক হিসাব পাওয়া যায় না, সেইখানে এত ব্যাপক পুলিশ আর মিলিটারি আয়োজন, তারপরেও সেই মানুষগুলো টিকে আছে কি করে, শক্তির উৎসটা কি, তারা কেউ মাংসবাদ করেনি, কেউ মাওবাদ করেনি, কেউ গান্ধীবাদ আর আম্বেদকরবাদ এসব নেতা কয়েকজন নেতা যারা তারা জানে, তারা ইনকলাব জিন্দাবাদ বলাচ্ছে, তারা লাল ঝান্ডার কি অর্থ কোথায় তৈরি হয়েছে তারা জানে, তারা বলে, কিন্তু যে আদিবাসীগুলো ওখানে লড়ছে তারা কিন্তু এতো তথ্য জানে, আমি কিন্তু ভিতরে ঢুকে গিয়ে দেখি, কিন্তু তারা যে লড়াইটা লড়ছে সেটা কিন্তু কমিউনিস্ট পার্টির অনেক বড় মানে একবার ডাক ক্যাপিটাল ভুলে খাওয়াও কিন্তু করবি ওই লড়াইটা লড়তে সাহস পাচ্ছে না, সে কিন্তু সভা সমিতিতে খুব বক্তৃতা দিতে পারছে, বই লিখতে পারছে, কবিতা লিখতে পারছে, কিন্তু লড়াইয়ের বেলা কিন্তু পিছনে পালাচ্ছে, তাহলে ওই মানুষটা কোনো পাঠ না নিয়েও লড়ছে কি করে, লড়ছে কেন, লড়ছে এই জন্যে যে লড়াই ছাড়া ওর কাছে আর কিছু নেই, ওর দেয়ালে পিঠ ঠেকে গেছে, ও জানে যে আমাকে মেরে ফেলবে এই সরকার,
এই সরকারের যা নীতি আমাকে মেরে ফেলবে। আমি যেখানে বাস করি আমার এই জমির নিচে লোহা আছে, তামা আছে, ডিলিমাইট আছে, ইউরেনিয়াম আছে, সব মূল্যবান খনিজ সম্পদ আছে। আমি যে অঞ্চলে বাস করি আমার চারপাশে যে জঙ্গল, সেই জঙ্গলে পাহাড় আছে, কেন্দু আছে, মহুয়া আছে, বিড়ি পাতা আছে, এগুলো ওদের দরকার। খুব স্বল্প মূল্যে ওরা এগুলোকে নিয়ে যেতে চায়। আমরা যতক্ষণ পর্যন্ত এগুলোকে দখল করে আছি ওদের অনুপ্রবেশ করতে বাধা দিচ্ছি, ওরা পারছে না। এত বড় দেশ, 120 কোটি লোক, 10 কোটি আদিবাসী যদি মরে যায় কিচ্ছু যাবে আর মেরে ফেলে দেবে ওরা। দিয়ে ওই জমিটা বৃহৎ শিল্পপতিদের ওরা দান করে দিতে চায়, বিক্রি করে দিতে চায়, লিজ দিতে চায়, যাও দিতে চায়, কিন্তু দিতে চায়। তা আদিবাসী যে জানে যে আমাকে তো মরতে হবেই, যতক্ষণ দেয়া আছে প্রাণ, প্রাণপণে বিদেশি সরাবো জঞ্জাল, ওরা জঞ্জাল সরাচ্ছে, কোনো উপায় নেই। ওরা লড়লে মরবে, না লড়লে মরবে, কিন্তু লড়াই করে যদি মরে অন্তত মরার সময় একটা আত্মসন্তোষ হবে যে আমার পিঠে গুলি লাগে, বুকে লেগেছে। আজকে এই অতি সাধারণ সাধারণ আদিবাসীরা যে লড়াই করছে, আমরা এত সব বইপত্র লিখে আর পড়ে আমরা সেই লড়াইটা লড়তে পারছি না, কারণ আমাদের পিঠটা এখনো দেয়ালে ঠেকে আসছে। আচ্ছা, আমি তো মনে করি যে এই মেকি বামপন্থীদের চাইতে মেকি বামপন্থীদের চাইতে চরম প্রতিক্রিয়াশীলদের হাতে ক্ষমতা থাকলে তারা মানুষের উপরে যে ভয়ঙ্কর অত্যাচার করবে তাতে কিন্তু আমরা সংঘবদ্ধ হতে, সংগঠিত হতে অনেক বেশি প্রয়োজনীয়তা অনুভব করি। আর যদি মেকি বামপন্থীরা, হয়তো এই মেকি বামপন্থীদের তুমি চিনছো, আমি চিনছি, আমাদের মতো কিছু অল্প কিছু লোক চিনছে, কিন্তু সাধারণ মানুষ তো চিনতে পারছে না। তাদের লাল ঝান্ডা, প্রিয় ঝান্ডা দেখছে, সেই লাল ঝান্ডাটা ওদের হাতে, তাহলে ওদের আর আমাদের যে পার্থক্য সেটা ওরা করে উঠতে পারছে না, ওদের দিকেও কিছু মানুষ চলে যাচ্ছে। সেই জন্য আমাদের মনে হচ্ছে এটা যে প্রতিক্রিয়াশীল আমাদের ওদের চেয়ে অনেক বেশি সহায়তা করে। রোহিত ভেমুলা নিয়ে যা আজকে সারা দেশ স্কুল পায়, এদেশে কিন্তু চুরি গোটালকে মারা হয়েছিল, একই মৃত্যু একই রকম। ও এই রোহিতের কথা যখন এলো, ভাই আমি তোমাদের কাছে একটা পুষ্পত দিতে হবে, এটা একটু মাইকে মাইকে জোরে জোরে দিলে ঠিক আছে। এইখানে একটা মিটিং হয়েছিল, তাতে আমাকে দু কথা বলতে বলা হয়েছিল। তা আমি বলেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটির কিছু ছাত্রকে দেখছি জামাতে আমি রোহিত ভেমুলে লিখে ঘুরে বেড়াচ্ছি। আমি রোহিত ভেমুলা নই, যারা রোহিত ভেমুলা বলছে নিজেকে বলুক, কিন্তু আমি রোহিত ভেমুলা বলছি না, আমি রোহিত ভেমুলা নই, আমি আত্মহত্যা করবো না, আত্মহত্যা করতে চাই না। আমি রোহিত ভেমুলার চেয়ে আর দশগুণ বেশি অত্যাচার সহ্য করেও আমি বেঁচে আছি, বেঁচে থাকতে চাই, আর আমি এই বর্ণবাদী ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থাকে হত্যা করতে চাই, তার জন্যই আমি বেঁচে থাকতে চাই। এই পুরো গোটা কথাটাকে বাদ দিয়ে আমি রোহিত ভেমুলার চেয়ে আর দশগুণ বেশি, এদিকের খানিকটা বাদ, ওদিকের খানিকটা বাদ, এই ইউনিভার্সিটিতে একটা প্রচার চলছে মনোরঞ্জন ব্যাপারী রোহিত ভেমুলার চেয়ে বড়, বেশি বেশি, কিন্তু ওর অহংকার হয়ে গেছে। কিন্তু যদি পুরো কথাটা যদি মানে, ওই সেই সত্যি যেমন হয়েছিল, বন্ধুদের মধ্যে থেকে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আছে, তার আগের কথাগুলো বাদ, পরের কথাগুলো বাদ, মাঝখানে একটু কথা তুলে পূর্জয়া শিক্ষা ব্যবস্থায় যে যত করে সে তত মূল করে, আগের কথা বাদ, পরের কথা বাদ, কোন পরিপ্রেক্ষিতে কথাটা বললো, কেন বললো, সেটাকে কোনো বাতানো যায় না। আমাদের সব বন্ধুরাও যেরকম দেয়ালে ওই লিখতেই শুরু করে দিল, রাইফেলের নাম থেকে ক্ষমতা রাইফেলের নিল, তার কষ্টটা মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছালো না। এই আমার বেলা ওইটা হলো, আমি রোহিত ভেমুলার চেয়ে 8-10 গুণ বেশি। তার পরের কথাটা ছিল যে 8-10 গুণ বেশি অত্যাচার হয়েও আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে চাই, আমি এই পুঁজিবাদী এই বর্ণবাদী ব্যবস্থাকে হত্যা করতে চাই, তাই বেঁচে থাকতে চাই। এর মধ্যে আমার অহংকারটা কোথায় গেল? এখন সবারই কিছু কিছু বিরোধী থাকে, বন্ধুর সংখ্যা বাড়লে শত্রুর সংখ্যা বাড়বে, কিছু করার নেই, যেহেতু আমার বন্ধুর সংখ্যা বাড়ছে শত্রুর সংখ্যা বাড়বে, কিছু শত্রু তো আমার আমার নানা রকম না, উচ্চবর্ণ মানুষের শত্রুতা সেটার একটা জবাব আছে দেওয়া যায়,
কিন্তু নিজের মানুষের আপনারা সবাই পূর্ণব্রত গুণের নাম শুনেছেন। পূর্ণব্রত গুণের মতো বামপন্থী নেতা ছত্রিশগড় মুক্তি মোর্চার সঙ্গে কাজ করেছে, শঙ্কর বহু নিয়োগের সঙ্গে ছিল, অসাধারণ ডাক্তার সেবাপ্রতি, এই বিষয়ে কোনো প্রশ্ন করার জায়গা নেই। কিন্তু একটা তুচ্ছ কারণে তার একটা খুব মানুষ মানুষই আছে, সব মানুষ যদি এক হাঁচে এক হাঁচে তৈরি হতো তার তো কোনো সমাজে সমস্যাই ছিল না। ওনার মতো মহান মানুষ, আমি পৌষ মাসের রাত উনি গেছিলেন মিতান পত্রিকাতে ওই ছাপা কাজ করতে দেখাতে, সেই রাত্রেবেলা দশটার সময় ফিরেছেন মোটর বাইকে, ধুলো সমস্ত শরীর লাল, রাত্রেবেলা এসে ওই পৌষ মাসের শীতের দিন উনি চান করছেন। আমি কেন চান করছেন কেন বলছি, একটা রুগীকে একটু অপারেশন করতে হবে হাইড্রোসিস, সকালে করবেন, আমি আমার মতো করেছি সকালে করবেন, এখন এই শীতের বেলা যে না দেরি হয়ে যাবে, অপারেশনটা এখনই করতে হবে, অপারেশন এখনই করতে হবে, নাহলে ক্ষতি হয়ে যাবে রুগীর, আমার শরীরে ধুলো আছে সেই ধুলো রুগীর হতে গেলে ইনফেকশন হবে, তাই এক ডাক্তার চান করছে। এতখানি তার নিষ্ঠা, কোনো প্রশ্ন করার জায়গা নেই। কিন্তু সেই মানুষের কি হলো, উনি থাকতেন ছত্রিশগড়ে, ছত্রিশগড় বিষয়ে যা কিছু লেখালেখি একটা পত্রিকাতে উনি করতেন, এবার আমি চলে গেছি, আমি একটু লেখালেখি করি, ওনার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে, ওনার একাধিকার ধর্ম হচ্ছে, এটা ওনার বড় কষ্ট, খড়গপুরের কাগজ দুজনের আমার একটা লেখাটা পড়েছিল আর ওনার একটা লেখা, তো উনি যেটা লিখলেন সেটা হচ্ছে নর্মদ বাতার আন্দোলন নিয়ে, অনেক ভালো লেখা, ভীষণ ভালো লেখা, খুব খেটে লিখেছে, আর আমি লিখলাম একটা গল্প, গল্পটার নাম দুর্গ। এখন পত্রিকাটা নিউজের কাছে এসছে, নিউজই পড়েছে, আমি সকালবেলা যখন নিউজের বাসায় গেছি তখন আমাকে খুব প্রশংসা করছে, অসাধারণ গল্প, খুব ভালো লিখেছে। এবার ডাক্তার গুরু সেখানে চলে গেছে, বসে আছে, তখন ডাক্তার গুরু নিউজে বলছে আমারও একটা লেখার মধ্যে আছে। তো নিউজি বড় মাপের নেতা, মানুষকে চিনতে তো না, এই মানুষটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, উচ্চশিক্ষিত, এ তো ভালো লিখবে, কিন্তু যে মানুষটা কোনোদিন স্কুলে গেল না, কার্ড বেঁচে খায় দিনের মধ্যে, সারা অর্ধেক সময় মদ খেয়ে পড়ে থাকে, সে একটা লেখা লিখেছে, যদি এর একটুখানি প্রশংসা করি হয়তো একটু আরো উৎসাহভাবে আর একটু নিজেকে সংশোধন করার চেষ্টা করবে, একটু ভালো হবে, সেই জন্য উনি আমার অনেক বেশি বেশি করে প্রশংসা করলেন, এইটা ওনার মনোপাঠ হয়ে গেছে। ওই যে লেখক সত্তা তার গায়ে একটুখানি আঘাত লেগেছে, এইটা উনি আর সহ্য করতে পারছেন, এত বড় ডাক্তার ওইখানটাতে তো আমার ক্ষমতা নেই হাত বাড়ানো, কিন্তু যে জায়গাটাতে, কিন্তু ডাক্তারি পেশাটা ওনার কাছে অতটা প্রিয় না, যতটা প্রিয় ওনার ওই লেখালেখি পত্র পত্রিকা, সেই জায়গাটাতে আমার আমার উপস্থিতিটা তারপর যন্ত্রণা হয়ে গেছে। এরপরে হলো কি, যখনই আমি দলিতে যাই উনি মুখিয়াদের মিটিং করছেন, লোকজনের মিটিং করছে, আমি গিয়ে দাঁড়াই, এটা তো সত্যি কথা ভাই, যে পয়লে দর্শনদারি বিচিত গুণ বিচারি, মানুষের কাছে এখনো তোমার কতটা গুণ কি সেটা পরীক্ষার আগে তোমাকে একবার দেখে নিতে চাইবে, তোমার চেহারাটা কি, চেহারার মধ্যে যদি একটা লালিত্য থাকে চকচকে ভাব থাকে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে, এই যে সমাজ এমন তৈরি হয়েছে কিছু করার নেই। তো ডাক্তার গুণের আমার তো ওই গামছা গলায় ছেঁড়া জামা, যেই আমি গিয়ে দাঁড়াই ওই মুখিয়াদের কাছে আমি জিজ্ঞেস করি ডাক্তার গুণ দাদা কি লিখছেন, সে আমার বলে লোকেশনে কবতল মদ খেলেন, আর মুখিয়াদের দিকে আমাকে বলে কেন এ আগে নকশাল ছিল আবার ওদের সঙ্গে আপনি কটা খুন করেছেন, মানে সে তার ইচ্ছাটা হচ্ছে লোকের সঙ্গে আমাকে একটা খুনি প্রতিপন্ন করা, তাই যতই খতম পুঁজিপতিদের খতম করতে হবে করতে হবে ওই ওইগুলো তো কথা, কিন্তু সাধারণ মানুষ এই রক্তারক্তি কোনো খুনি এইটাকে ভয় পায়, যদি কেউ খুন করতে পারে এইটা যদি ইচ্ছা বলা যায় তাই সাধারণ মানুষ তার ক্ষেত্রে দূরত্বটা বাঁচিয়ে বাঁচিয়ে চলবে, আমি বিপ্লবী আমি ডাকাত না
আমি শুনিলাম ওইগুলো অনেক পরে বুঝতে পারে, প্রথম তো এই লোকটা লক্ষণ করতে পারে, এই লোকটা লক্ষণ করে। এবার নিউজি মারা গেলেন, মারা যাওয়ার পরে অনুষ্ঠান থেকে একটা নিউজি করে একটা সংকলন তৈরি করছিল, তা খবর পেয়ে এলো মুখে, আমিও একটা লেখা দলিত দিকে ওনার কাছে দিয়ে এলাম। অনুষ্ঠান থেকে ওই সংখ্যাটা বেরোল সংবাদ সমিতির মাঝে, আমার লেখাটা নাই। যাই হোক, এইরকম চলতে রইল। অভিমুখ বলে একটা পত্রিকা বের করেছিল, তাতে আমি ভীষণ ভীষণ যোগদান দিয়েছিলাম। তাকে পটিয়ে নিল যে মনোজ ব্যাপারীর নাম যদি এখানে যুক্ত না থাকে তাহলে আমরা তোমাকে আর্থিক সহায়তা খানিকটা দেবো, পত্রিকা বিক্রি করার জন্য আমরা সহায়তা দেবো। তো তারা আর মনোজ ব্যাপারীর নাম রাখেনি, কিন্তু একটা লেখা যেটা নিম্বিজির লেখা আমি সেটা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেছিলাম, বিনারায়ণ সিং, সেই লেখাটা কিন্তু ছাপা হয়ে গেছে, কিন্তু তাতে আমার নাম ছিল, সেইটা ছিল অভিমুখ। এবার সেই লেখাটা এই সংবাদ সম্মেলন যে নতুন করে বইটা বেরিয়েছে তাতে সেই লেখাটা রাখা, কিন্তু এবারও আমার নাম। এখন এই যে গুণ, মানুষটা নাম উচ্চারণ করার আগে কাজ করতে হবে, এত গুণী মানুষ, কিন্তু তার ভিতরেও ক্ষুদ্রতা কোথাও কোথাও রয়ে গেছে। ফলে এই যে বামপন্থী যেসব তাত্ত্বিক নেতারা আমাদের দ্বারা হিট করতে চলে এসছে, হিট তারা করতে চান কিন্তু নিজের অহিত হয় এমন এতটুক থেকে এতটুক তারা সহ্য করতে রাজি। এই কারণেই তখন আমাদের ওই আম্বেদকরবাদের সহায়তা সরকারও লাগবে, আমরা কমিউনিস্ট পার্টি গঠন করব, সেই কমিউনিস্ট পার্টির 100 জন দলিত পুরো মেম্বার, তার মধ্যে 85 জন দলিত থাকবে, নিম্নবর্ণ সেই জীবনওয়ালা মুসলমান এই সমস্ত মানুষ নিয়ে 85 জন হবে, আর ওই 15 জনকে আমরা সংরক্ষণ দেব উচ্চ পদে। সেই পার্টি আমরা মানুষকে বোঝাবো। আর একটা ছোট্ট কথা আর একটা বলে তারপর প্রশ্ন, এই এআইপিএফ এর একটা পশ্চিমবঙ্গ সম্মেলন হলো, আমার তো ঢুকেছি, আমিও গেলাম, আমার বলল ফার্স্ট লিক আপনি কিছু বলেন, আমি বললাম যে না আগে তো দেখলাম বক্তারা সব অমুক কোর্টের ব্যারিস্টার, উনি প্রাক্তন অমুক অফিসার, উনি অধ্যাপক, উনি এইসব বড় বড় নামের আগে ডিলিট ফিলিট কীসব বলে টলে যেতে হচ্ছে অনেক দূর ধরে, তারপরে নাম পাচ্ছে, তারপরে আমার মনে পাঁচ মিনিট কিছু বলে না, আমার তো ওর মন ভেঙে, আমি আমার শ্রদ্ধেয় দাদা বিনায়ক সেনের সঙ্গে যুক্ত আছেন, উনিও মনে প্রাণে চাইছিলেন আমি সঙ্গে যুক্ত হই, কিন্তু আর ওনার আলাদা সময় যুক্ত তো পাঁচ মিনিট কিছু বলে, তারপরে আমি মঞ্চে গিয়ে কিছু বলবো, একটা এরকম ক্যামেরা ওরা তো নিজেদের সংযোগ রাখছে। তা আমি বললাম যে আচ্ছা দাদা, এটা তো ধরে নিচ্ছে একটা কমিউনিস্ট পার্টি, তাহলে যাদের প্রকৃত পক্ষে কমিউনিস্ট পার্টিটা দরকার সেই মানুষের সংখ্যা তো নেই, কম একটা মুসলমান কি একটা মহিলা এখানে এসে কাওড়া অবাদ করি নবসূত্র রাজবংশী সেসব কোথায়, পর্যবেশীয় সেসব তো নেই, আদিবাসী নেই, তো যদি কমিউনিস্ট পার্টি হয় তাহলে নেতৃত্বের জন্য তাদের জায়গা ছেড়ে দিতে হবে, তোমরা থাকবে খুব কম। সংগঠন নিয়ে ছত্রিশগড় মুখ্যমন্ত্রী, উনি ছিলেন সংগঠন মন্ত্রী, সব থেকে ছোট পদ, বড় পদগুলো আদিবাসী মানুষকে দিয়ে, আর আজকে যারা নিয়মিত হয়েছে ওরাও কিন্তু সমস্ত বড় পদগুলো, যেখানে তাত্ত্বিক কাজকর্মের ব্যাপারগুলো আছে, যেখানে পত্রপত্রিকার সঙ্গে কথা বলা লেখা সেগুলো উচ্চ বর্ণ যার মানুষের তাদের পথে আছে, কিন্তু জমিনেই লড়াই যেগুলো হচ্ছে প্রথমে তুমি দেখবে যদি 5 জন উচ্চ বর্ণ থাকে তাহলে অবশ্যই 25 জন নিত্য বর্ণ আছে, লড়াইটা ওখানে এইভাবেই চলছে। এবার লড়াইটা সঠিক না বেটি, হারবে না জিতবে মরবে না ওই দায়িত্ব আমার না, কিন্তু লড়াইটা যে এত বছর ধরে এই যে পেশ পশিয়া খাওয়া মানুষটা চালিয়ে যাচ্ছে, কি খায় হবে জানো, পেশ ভরে কারে জানো, মা এক রকমের ঘাসের দানা আছে মারবা বলে, সেটা ওই সর্ষের মতো দেখায় খানি, ওইটারে পেশাই করে একটা পাউডার বাকি পাঠিয়ে, ওইটারে জাল দেয় ফ্যানের মতো করে পাতলা, আর ওইটা রাত্রে রান্না করে দিবি না সকালে টক হয়ে যায়,
শীতের এই যে গরম না, গরম কিন্তু টক কিন্তু একটা প্রতিষ্ঠা, ওইটা একটা লাউয়ের একটা পাত্র ওইটার মধ্যে ভর্তি করে না, ওইটা পিঠের মধ্যে ওদের ঝোলানো থাকে, কিন্তু ওদের কাছে বহনযোগ্য পাত্রই হলো এই একটা থাকে এইখানে খৈনি ঝোলে মাঠকুর রোডে খৈনিদের নাম বলে মাঠকুর, ওইটা এইখানে ঝোলে আর ওই লাউয়ের ভিতর পিঠে চলে একটা টাঙি থাকে টাঙে চামচা ওইটা মাঝে মাঝে চুমুক দিয়ে থাকে। আর এটা হচ্ছে পেট, আর বসিয়া হচ্ছে রাত্রেবেলা যে ভাত রান্না করেছে সেই ভাতটা রান্না খানিকটা যদি বেঁচে টেঁচে যায় ওর মধ্যে জল দেওয়া হবে যেটা পান্তা নেই, আমাদের পান্তাটা তো একটু ভাত ভাত থাকে ওটা জল অনেক বেশি আর ভাত অনেক কম, ওটা চোখকে চোখকে আঁকা মতো করে ওটাকে জল উঠে দেবে টক টক এই খেয়ে দিয়ে ওরা বাঁচে। সেই পেট বসিয়া খাওয়ার হোক তারা এত বড় রাষ্ট্র শক্তি, যাদের সাবমেরিন আছে বোমারু বিমান আছে কত সব অস্ত্র ব্যাটন ট্যাঙ্ক তার বিরুদ্ধে আজকে 25 বছর লড়ে যাচ্ছে কী করবে, এত শক্তি তাদের কোথেকে পাচ্ছে? এই শক্তির উৎসটা তাদের আদর্শ, আর শক্তির উৎসটা ওই না করা বাঁচতে হবে, এরা আমাদের বাঁচতে চাই, বাঁচতে চাই তাই লড়তে চাই, লড় রাহা হুম ইসলিয়ে তাকে জব মে জি সকে আদমি কা খুন আদমি না পি সকে। বলছি আজকেই সকালে একটা খবর পেলাম যে মুহূর্তে যখন এই আন্দোলন চলছে আমরা এখানে আন্দোলন করছি তাদের বিরুদ্ধে এলইপি আরএসএস বিএইচপি এরা যেভাবে বিরুদ্ধে প্রচার করতে নেমেছে অপপ্রচার করতে নেমেছে সেই আরএসএস বিএইচপির লোকজন গত কয়েকদিন ধরে নিয়মগিরি পাহাড় লাগোয়া অঞ্চলে গিয়ে নিয়মগিরি সুরক্ষা সমিতির লোকজনকে এটা বোঝাচ্ছে যে তোমাদের যে আন্দোলন সেই আন্দোলন তোমরা যেভাবে লড়ছ তার কিন্তু উল্টো কাজটা করছে এই কলকাতা বা দিল্লির মতো শহরের লোকজন, কারণ তারা সবাই উচ্চ বর্ণ এবং তোমরা নিম্নবর্ণ, তাই যাই না আদিবাসী করে নিম্নবর্ণ, আদিবাসী হতে হিন্দু ধর্মেরই বাইরে, হ্যাঁ মানে এটা প্রসূত অবশ্যই হ্যাঁ ঠিক আছে বাইক ধরি বলে এটা বোঝাচ্ছে গিয়ে এটা শেখানো হচ্ছে ওখানে এবং ওদেরকে বলা হচ্ছে এই লোকজন তোমাদের ধর্মের বিরুদ্ধে তোমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধে এটা কখনোই তোমার জায়গায় নেমে আসবে না এবং তোমার পাশেও দাঁড়াবে না, তাই এরা বলি তোমাদের আন্দোলনে কখনো সাহায্য করতে আসে এটা সাহায্য নিও না, বরং তোমাদের সাহায্য করতে আসছে বেদান্ত ওদের হাতে পাহাড় তুলে দাও। এই খবরটা আজকে সকালেই আমি ইন্টারনেটে পেলাম ওখানকার আন্দোলনের এক নেতা রেইন কুমারের থেকে। তুমি এরকম যে কাস্ট সিস্টেম বা বর্ণ ব্যবস্থাটা নিয়ে বলছিলে এই বর্ণ ব্যবস্থা একদিকে পুরো দেশটাকে ভাগ করছে, একদিকে ভারতের সামন্ততন্ত্রটাকে শক্তিশালী করছে, সামন্ততান্ত্রিক শক্তি সেগুলোকে শক্তিশালী করছে, আবার এই বর্ণ ব্যবস্থাকেই কাজে লাগিয়ে একটা উগ্র জাতীয়তাবাদী চিন্তাভাবনা তৈরি করার চেষ্টা চলছে মানে শাসকের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমার কি মনে হয় যে এই দুটো অর্থ আক্রমণ, একদিকে সামন্ততন্ত্রকে শক্তিশালী করা বর্ণ ব্যবস্থার মাধ্যমে বর্ণ শোষণ চালিয়ে যাওয়া, আবার একই দিকে বর্ণ ব্যবস্থায় কাজে লাগিয়ে একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি করে ফ্যাসিবাদী আক্রমণের দিকে নিয়ে যাওয়া, কারণ শেষ পর্যন্ত ফ্যাসিবাদ যেটা করে সেটা হচ্ছে বৃহৎ পুঁজিকে ডেকে আনে, বেদান্ত তারই অংশ, আর যে বেদান্ত নিয়মগুলিতে আসছে সে ফ্যাসিবাদের অংশ হিসেবেই আসছে, বৃহৎ পুঁজির অংশ হিসেবে আসছে। এই দ্বিমুখী আক্রমণকে জবাব দেওয়ার জন্যে আজকে আমাদের যারা যাদবপুর জেএনইউতে যারা এই বিরুদ্ধে অভিযোগ আরএসএস তুলেছে আজকে নিয়মগিরিতে গিয়ে তাদের কাজ কী, তাদের ভূমিকা কী, এবং নিয়মগিরির যে সংগঠকরা আছেন যেমন রেণ কুমার লিঙ্গারাম আজাদ এদের সবার ভূমিকাগুলি কী হওয়া উচিত বা কাজ ও জামুকটা কী হওয়া উচিত বলে তোমার মনে হয়? একটা কথা অনেকদিন আগে শুনেছিলাম, আমি ওদের দোষ দেবো একদম দোষ দেবো না, বিজেপি আজকে 12% সাধারণ সভাটা এসছে আমি দোষ দেবো না, ঠিক করেছে একদম উচিত কাজ করেছে, কেন আসবে না তারা শাসন ক্ষমতায় কেন আসবে না? দেশের মানুষ একটা কোনো বিরাট বড় দার্শনিকের কোনো কথা নামটা ভুলে গেছি, সে বলেছিল তুমি তেমন শাসনের পাবে যেমন শাসনের তুমি যোগ্য, তুমি তেমনই শাসন পাবে যেমন শাসনের তুমি যোগ্য। একজন ধর্মীয় গুরু নাম বললে এখন চিৎচিৎ করে উঠবে, বামপন্থী সভায় আমাদের খুব বারণ করা হয়েছিল ওর বইটই পড়বে না চরিত্রটি তো খারাপ হয়ে যাবে,
কিন্তু ওর বই পড়ে অনেকগুলো ভালো ভালো কথা আমি জেনেছিলাম। উনি বলেছেন যে অন্ধকার যত তীব্র যত ভয়াবহ একটা মোমবাতিকে নিভিয়ে দিতে পারে, আছে অন্ধকারের সেই ক্ষমতা? পারে। অন্ধকারের কখনোই ক্ষমতা নেই যে একটা আলোকে সে নিভিয়ে দেয়, মোমবাতি প্রতি যাই পারে। কিন্তু যদি কোনো কারণে প্রদীপটা নেমে যায়, মোমবাতিতে নেমে যায়, তাহলে অন্ধকার আরো তীব্র আরো ভয়াবহ হয়ে ওঠে। মানুষ তো তোমাদের ভরসা করেছিল, তোমাদের হাতে ক্ষমতা তো দিয়েছিল সারা ভারতবর্ষটাতে সংগঠন বাড়াতে, মানুষকে সচেতন করতে, কেউ কি তোমাদের বারণ করেছিল? করলে না তো, তোমরা করলে না, শূন্যতা বলে তো কিছু থাকে না। তা সেখানে ভালো কাজ যখন হয়নি সেখানে খারাপ, এ তো তোমাদের কাছ দিয়ে শিখলাম, তোমরা এত পড়াশোনা জানাচ্ছি, আবার তোমাদেরই বিজ্ঞান যদি এখন এক অবৈজ্ঞানিক নিরক্ষর মানুষ বোঝাতে থাকে তাহলে তো বড় মুশকিলের কথা না, শূন্যতা বলে তো কিছু থাকবে না। যদি যে মানুষ বিপ্লবী হয়েছে, যদি সেই মানুষ বিপ্লবী না হতো টাকার হতোই, কারণ তার যে ক্রোধ তার যে যন্ত্রণা তাকে তো চুপ করে বসে থাকতে দিত না। এই যে সমাজের যে অব্যবস্থা কুব্যবস্থা তাকে তো প্রতি মুহূর্তে পীড়া দেয়, তাহলে তার বিরুদ্ধে সে একক প্রতিবাদ কিভাবে করতো? টাকা দিত, খুন করত। কিন্তু যখন সমাজের আরো বহু মানুষ তার সঙ্গে সঙ্গী হয়েছে, তার যন্ত্রণাটাকে সবাই মনে করেছে যে এই যন্ত্রণা আমার কিন্তু আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, বিপ্লব হয়েছে। মাত্র দুটো তো সিট ছিল ওদের বহুকাল, বাম মন্দিরে গিয়ে তাদের হাত ধরত, প্রথম দুই থেকে চুরাশি হয়ে গেল। আমাদের তো ভাবতেও খারাপ লাগে, এই যে ছত্তিশগড়ের শ্রমজীবী মানুষের যে নয়নমণি শঙ্করমণি যোগী, এই শঙ্করমণি যোগীর হত্যায় বিজেপি ওতপ্রোতভাবে জড়িত, তাদের নেতা মন্ত্রীরা জড়িত, সিপিআই এই বিজেপির সঙ্গ দিয়েছে। ছত্তিশগড়ে আমরা দেখেছি সিপিএম ছিল না, একটা ছোট্ট অল্প 200 লোকের একটা দল ছিল ইউনিয়ন, ও কিছু ছিল সিপিআই ছিল, এই সিপিআই ওই বিজেপি সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করেছে, তারা বিজেপি বিজেপির নাম নয় সিপিআই হয়ে তারা নিয়োগের বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছে। আজকে বিজেপি ঠেকাও বলে তারা সিপিএম হয়ে আর হয়ে আর কংগ্রেস হয়ে সব এক, বিজেপি যেখানে বিজেপিকে ক্ষমতা কে আনছে, কংগ্রেসকে ক্ষমতা থেকে কে সরাচ্ছে, এইটা নিয়ন্ত্রক ওই বৃহৎ পুঁজিপতিরা, তারা দেখেছে যে বিজেপির হাতে ক্ষমতা থাকে, কংগ্রেসের অনেক বদনাম হয়ে গেছে, আমাদের স্বার্থ সেইভাবে আর রক্ষা করতে পারছে না, মানুষের বিরুদ্ধে খেপে উঠেছে, তাহলে এই সরকারটা পাল্টে ওই সরকারটা, আবার খানিকটা বদনাম করতে হয়ে গেলে একে সরিয়ে আবার আরেকটা আনা হবে, এই খেলটা খেলছে তো বৃহৎ পুঁজিপতিরা। আমাদের কাজ ছিল মানুষের কাছে যাওয়া, মানুষকে সংগঠিত করা, কিন্তু আমরা তো চুলোপুটি, যারা বলেছিল যে তোমাদের মুক্তিদাতা আমরা, সেই মুক্তিদাতারাও ওই ছোট ছোট গদি চেয়ার পেয়ে তারা বাড়ি গাড়ি কুমোটারি এই নেশায় মেতে গেল, তারা আর মানুষের কথা বলে গেল। আমি তো বলছি সত্যিকার সত্যি কথা, বামপন্থীদের মতো ভালো দল জনগণের প্রকৃত বন্ধু আর কেউ হয় না, সিপিএম সিপিআই সত্যি মানুষের বন্ধু, সত্যি মানুষের ভালো চায়, ভালোটা চায় কতক্ষণ যতক্ষণ সে বিরোধী দল, যেই মুহূর্তে গদিটায় বসবে সেই মুহূর্তে প্রতিক্রিয়া সেগুলো দেখো বড় প্রতিক্রিয়া আছে, এরা যে কী ধরনের কত নিচে নামতে পারে, কত ঘৃণ্য কাজ করতে পারে ভাবাই যায়। আমি তো মরিচ যাবেন হাড় ভাঙা বাপের ছেলে, আমরা তো দেখেছি এদের দণ্ডকারণ্যে যাবার বেলায় এরা বাধা দিয়েছিল, এরা সেই সময় মরিচ যাবে প্রলোভন দিয়েছিল মানুষকে, যেখানে তোমাদের পুনর্বাসন হতে পারে বিধান রায়ের কাছে এরা প্রস্তাব দিয়েছিল, মানুষগুলো উড়ে এসে মরিচাবিতে আসে, যদি ওই আন্দামান পাঠানোর সময় এরা যদি বাগাড়া না দিত এদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, 4 কোটি নৌ যদি আজকে চলে যেত আন্দামানে, তাহলে আন্দামান আলাদা একটা বাঙালি স্থান হতো, এরা শুধু আটকে রাখলো রেল লাইনে থাকো, ফুটপাতে থাকো, বস্তিতে থাকো, ঘরটা আমাদের পাবো, চেয়ারটা আমরা যেন পাই, যেই মুহূর্তে চেয়ার পেয়ে গেল প্রত্যেকে যখন দেশের ব্যাংকে বিদেশের ব্যাংকে যখন পাহাড় জমে গেল তখন আর এই মানুষ ছিল, তো দোষটা তো আমাদের। এই যে ছোটবেলায় আমরা দেখেছি এই লালঘাট মাঠে, তুমি ছিলে না, পৃথিবীতে তখন আমরা ছিলাম,
লাল জামাতে একটা লোক খবর কাগজ বিক্রি করতো লাল জামাতে খাকি প্যান্ট গেঞ্জি পরে লাঠি খেলাতে গেছে ছোট ছোট বাচ্চা লিখে পড়েছিল আর এস এস এর যে সংগঠনটা পশ্চিমবঙ্গে আমরা টের পাই না এই যে সংগঠনটা আছে অনেক শক্তিশালী সংগঠন ওদের আছে যদি ওরা যেদিন ওরা লাঠি নেয় যদি ওদের ডাক দেয় বেরিয়ে পড়ে তার দেখবে মেরে পাট করে দেবে ওদের মগজটা এমনভাবে গলাই করা হয়েছে তো তোমরা তো তোমাদের সুশিক্ষাটা তাদের পর্যন্ত পৌঁছে দিতে পারো নি বাধা তো কোনো ছিল না মানুষ তো তোমাদের কাছে এসেছিল আমরা যখন প্রথম যখন এইদের সঙ্গে যুক্ত হচ্ছে তখন পলিটিক্যাল ক্লাসে মাঠের মধ্যে বসিয়ে আমাদের ক্লাস নিত মার্ক্সবাদী কী লেখা আছে লেনিনবাদী কী লেখা আছে কেমন সমাজ গঠিত হবে কিছুকাল পরে যখন দেখলাম যে ওদেরকে চকচকে জামা কাপড় ড্রাইভার দরজা খুলে দেয় গাড়ি দিয়ে নামা শুরু করে দিল তারপর তার ক্লাস ক্লাস সব চলে যায় তো তোমাদের আমাদের জনগণের আরো বড় ঝাড়ের দরকার আছে সেই ঝাড়টা যখন খাবে তখন ওরা কি সেটা বুঝবে এখন তো মনে হয় কিছুই হয়নি কি হচ্ছে কিচ্ছু হয়নি পাট পাট করে ফেলবে ওরা যখন ওই ইউদিনের মতো যেরকম ওই যে পুড়িয়েছিল ওরকম যখন গ্যাস চেম্বারে ঢোকাবে তখন আমরা বুঝতে পারবো ওরা কি এখন তো বুঝতে পারছি না সেই জন্য আরো ঝাড় খাওয়ার দরকার আছে সহ্য শক্তিটা আমাদের সেই সহন শক্তির দেয়ালটা আরো ভাঙার দরকার আছে তা ভাঙলে মানুষ এখন তো শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা বইপত্রে আবার ওই ওই বিজেপি আমরাই বলছি মানে আমাদের আমরা বলতে মানে যারা তথাকথিত বামপন্থী লোকজন ওই বিজেপির সমালোচনা করছি আবার কোথাও কোথাও ভোটের জন্য ওই বিজেপির সঙ্গে আবার হাত মেলাচ্ছে তা আমরাই তো দুমুখ সব মানুষ আমাদের বিশ্বাস করবে কি করে এইখানে বিজেপি খারাপ ওইখানে ভালো এইখানে কংগ্রেস খারাপ ভালো ওইখানে খারাপ এই তো আমরাই করছি আর তোমরা যারা একটা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি কোনো বিক্ষণ যন্ত্র দিয়েও চোখে পড়ে না তোমাদের কথা তো মানুষের এখন এই মুহূর্তে শক্তি বাড়াও মানুষের কাছে যাও মানুষের সুখে দুঃখে দরকার নেই যা পারে হোক না মানুষকে সচেতন করো তাদের মধ্যে সংগঠন এই যে আজকে যে লড়াইটা এই বহু বছরের লড়াইয়ের ফসল যখন এইখানে এই যে পুলিশ মারো অস্ত্র কারো এইসব চলছিল একটা সংগঠন ছিল যারা এই খুনোখুনি থেকে দূরে থেকে শুধু মানুষকে সংগঠিত করেছিল সেই শক্তিটা কিন্তু আজকে রয়েছে আরো যারা হুজুগের মাথায় বোম পেটু নিয়ে বেরিয়ে পড়েছিল তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে হুজুগের লোকেরা ফলে মানুষের সঙ্গে যেতে হবে মানুষের কাছে তাদের ছোট ছোট লড়াইয়ের সঙ্গে থাকতে হবে তাদের প্রতি মুহূর্তে বোঝাতে হবে এক্ষুনি তুমি বিজেপির বিরুদ্ধে কথা বলতে গেলে তুমি ধর্মীয় প্রভাব এত ঠাকুরনগরে এই টিচার দিয়ে পরে মেলা হবে যে দেবে 20 লক্ষ লোক যাবে গড়াতে পারে তারা বলছে হরিচাঁদ ভগবান তুমি বলতে পারো হরি ভগবানের বিরুদ্ধে একটা কথা এরা রাম কৃষ্ণ ভগবান হিন্দু ধর্ম মোল্লা খুব খারাপ আর এই আমাদের জন্য মুসলমান এরা তো উপাধি থেকে এসছে মুসলমানের কারণে খানিকটা অত্যাচারিত সেইটাকে ওরা পুঁজি করছে বন্ধা টন অঞ্চলগুলোতে যে ওই বর্ডার এলাকাগুলো যে বিজেপির যে সমাজ তার কারণ দেখো ওই উগ্র জাতিবিদ্বেষ ওরা সেটাকে পুঁজি করছে এই যে ছত্তিশগড়ের গ্রামে গ্রামে ওরা বনবাসী কল্যাণ আশ্রম অহল্লা বাহিনী একলব্য সেবা কেন্দ্র এরকম যে কত ছোট ছোট এনজিও ওরা করে রেখেছে ছোট ছোট সংগঠন তার মধ্যে থেকে ওই আদিবাসী ছেলে স্কুলে গিয়ে সে রামের জন্ম বৃত্তান্ত করছে ওরা তো ধৈর্য ধরে শিখিয়েছে ওরা তো কিছু শেখাবার চেষ্টাই করে তোমাদের তো নিজস্ব কোনো পাঠ্যপুস্তক নেই শিক্ষা ব্যবস্থা তোমাদের হাতে নিজের কিছু ওদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে যে ছেলেটা আসবে সে তো আগে চাকরির কথা ভাববে সে তোমার বিপ্লবের কথা ভাববে এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে বিপ্লবের কথা ভাববে সে বিদেশে যাবে ডিগ্রি নিয়ে ভালো চাকরি করবে এখনই ইউনিভার্সিটিতে আছি নেই কাজ কইবার উপরে ভ্রমরা জিন্দাবাদ যেই মুহূর্তে একটা ডিগ্রি হাতে এসে যাবে একটা ভালো অফার এসে যাবে সেই মুহূর্তে দহিল রহিত চললো মহিত চলবে আসল লড়াইটা যে মানুষগুলো লড়বে সেই গরিব মানুষের কাছে দেখলে তুমি এখানে রয়েছি কত হুজুর হলো না কোথায় তারা 26 জনের কমিটি গঠিত বইমেলায় সব 26 জনের এক থেকে মনে হলো এই কাছে বলে দাঁড়িয়ে আর এই ইউনিভার্সিটি কটা ছেলে দাঁড়িয়ে আছে আর কমিটির নেতাদের একটা লোক আমাদের যেতে হবে শিকড়ের কাছে তাৎক্ষণিক ফলাফলের কোনো লাভ লোক না রেখে দীর্ঘস্থায়ী এটা একটা লম্বা লড়াই তোমাদের করতে হবে তার জন্য একদম সাধারণ মানুষের কাছে যাও তাদের কাছে গিয়ে তুমি যদি সত্যি তোমাদের কিছু ইচ্ছে থাকে আদিবাসী গিয়ে দেখো ওখানে ওই কড়ি ভাজি খাচ্ছে
বাস এসেছে ওই বাসের কাছে এখন ওরা এমন কোনোভাবে দাঁড়াচ্ছে আমার নাম হচ্ছে রামচরণ গুপ্তা, আমি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে প্রকৃতির ভাষা ভালোবাসি, গ্রাম গ্রামীণ লোককে ভালোবাসি, তাদের সঙ্গে কিছু কাজ করতে থাকি। আপনি যে আজকাল আপনি শুনুন কথাটা, আমি যা বলছি তার তো আপনি যে ওনার সঙ্গে কথা বলবেন তো আমার কথা শুনে না, তাহলে আপনি কোথায় ওনার আপনি তো ওনার সঙ্গে কথা বলতে হবে। আমি তো প্রশ্ন করছি আপনাকে, আপনি আমাকে শুনবেন, আমি আপনাকে অনুরোধ করেছি, আপনি আমি বলছি তার ওনার মাঝখানে আপনার সঙ্গে কথা বলছেন, এটা ভালো জিনিস। তো আমি বলছি যে এখন টোটালি আমাদের নতুন যুগে এসে গেছে, এই নতুন যুগে নতুন ডেভেলপমেন্ট হয়েছে, এটা নিয়ে এখন এই যেহেতু বর্গবাদ আছে, মানে দলিত থাকুক বা এই থাকুক, আমেরিকা থাকুক, কমিউনিস্ট থাকুক, কোনো বাদ চলবে না, শুধু মানবাদ চলবে, শুধু মানুষ মানুষ প্রত্যেকটাই মানুষ, মানুষকে কীভাবে ভালো করা যেতে পারে, প্রকৃতির সঙ্গে আমরা মিলে কীভাবে টেকনোলজিকে ইউজ করে, যা মানুষ সমাজ আছে যেখানে যে মানুষ আছে তাকে ভালোভাবে উপযোগ করে কীভাবে সব ভালো কাজ করতে পারে। তো আমাদের ওইসব কথাটা ছেড়ে মানবাদ, মানুষকে ভালো করা, মানুষের সঙ্গে মিশে থাকা, এটা করা দরকার। সে করলে এইসব যেহেতু প্রোগ্রাম আছে না, এসব শেষ হয়ে যাবে। যদি আমরা এভাবে মানুষকে মানুষের কোথা ভেবে প্রকৃতির কোথা ভাবে বা আমাদের জন্য কী ভালো এইটা কোথা ভেবে যদি কাজ করি, তাহলে এই পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদ বা এই আপনার মার্ক্সবাদ বা আম্বেদকরবাদ বা বিজেপির বাদ এইসব বাদ হয়ে যাবে। আর যা আমাদের ধর্ম আছে এই ধর্মটা সব গণ্ডামি আছে, যে আমাদের বৈদিক ধর্ম ছিল তার মধ্যে এই কোনো ওয়ার্ল্ড ওয়ার ছিল না, কিছুই ছিল না, এসব পড়ে এসছে। তাহলে আমাদের ওটা রিসার্চ করে আজকের নতুন ছেলেরা এরা সব ভালো করে যদি রিসার্চ করে আমাদের বৈদিক সায়েন্সকে যদি কাছে যাবেন, তাহলে আমরা মানুষের মতো হয়ে থাকতে পারবো, মানুষের মতো হতে পারবো। এই যদি আমরা করতে পারি, এটা কীভাবে হবে এটা হতে পারে না, এই কথার সঙ্গে আপনি কী বলবেন সেগুলো? এই কথা কোনো নতুন কথা না, আমাদের যত ধর্মগুরুরা এসছে প্রত্যেকে কিন্তু এই কথা বলেছে, বিবেকানন্দ পর্যন্ত একেবারে বৈদিক কাল থেকে যদি আরম্ভ করে ব্যাস থেকে আরম্ভ করে শুরু এই কথাগুলি, এগুলো শুধু কথা, কথা সত্য কথা কহিবে, পরনিন্দা করিবে না। আচ্ছা, আমাদের পরিবর্তে এইসব আমাদের প্রত্যেকটা ধর্মগুরু এক কথা বলে গেছে, তাহলে সদা সত্য কথা কহিবে, এই আদিবাসী মিথ্যা কথা বলে না, ছত্রিশগড়ে আদিবাসী মিথ্যা কথা বলে না। কারণ মিথ্যা বলে যে একটা গল্প পড়েছিলাম, গল্পের একটা লেখার মধ্যে পড়েছিলাম, কোনো লোক একজন শঙ্করের লেখায় পড়েছিলাম, এই ঘটনা আমেরিকায় গেছে, তো ভাগ্নিতে বলে যে আমি রাত্রিবেলা কিছু খাবো না, একটু দুধ মুড়ি খাবো। তো কোনো ব্যাপার না, মুড়ি তো ঘরে আছে মামা, ওই নিচে দোকান আছে, ওখানে গিয়ে তুমি দুধ নিয়ে আসবো, খেয়ে নেবে, আমি কালকে আসবো। এখন শঙ্কর নিচে গেছে ডিপার্টমেন্টাল স্টোর, ওখানে একই দোকানে সব কিছু পাওয়া যায়, তো খাঁটি দুধ আছে, ওই ইংরেজিতে বলেছে কি পিওর মিল্ক, এরকম একটা কিছু একটা বলেছে, খাঁটি দুধ আছে? দোকানটা তো কতক্ষণ মাথা ফাটা তুলছে, খাঁটি দুধ নেই, আর এক দোকান আর একজন আর কোথাও আর খাঁটি দুধ খুঁজে পায়, বাড়ি চলে এসছে, তো ভাগ নিয়ে এসে জিজ্ঞেস করছে কি মামা খেয়েছো, বলে না তোদের এখানে খাঁটি দুধই পাওয়া যায়, খাঁটি দুধ পাওয়া যাবে বলে না, চল নিয়ে গিয়ে দোকানে গিয়ে দুধ নিয়ে, দুধ কত দাম কত দেখাচ্ছে থেকে পয়সাটাতে এক কথা বলি, আমি এখানে এসে জিজ্ঞেস করেছি তো খাঁটি দুধ পাওয়া যায়, বললো না, তো তুমি খাঁটি কেন বললে, দুধ তো দুধই হয় খাঁটি কি, মানে খাঁটি দুধ তো সেইখানে খাঁটি হবে কথাটা আসে যেখানে ভেজাল দুধ আসে, যেখানে ভেজাল দুধ নেই সেখানে খাঁটি দুধ কথা আসে না, আসে কি? সদা সত্য কথা কইবে, এত তো মুনি ঋষিদের গলার রক্ত তুলে এই কথা বারবার বলতে হচ্ছিল কেন, বা মিথ্যার বারবার অন্ত চলেছিল, তখন মানুষ এই সত্য সত্য কিন্তু কেউ নেয়নি।
বুদ্ধ ধর্মের জন্ম, বুদ্ধকে কেন অহিংসার কথা বলতে হলো, তখন এত পশুদের নিবেদনের ছিল যে রক্তপাত দেখে তখন তখন বলতে হয়েছে অহিংসা। কিন্তু ওটা সম্ভব, অহিংসা কর্ম ধর্ম ওইটা শুনতে যত ভালো, বাস্তব জীবনে ওইটা সম্ভব। উনি যেটা বলছেন মানব ধর্ম, কিন্তু বহু ধর্মগুরুরা অনবরত আমাদের উড়িষ্যার থেকে হরিচার থেকে আরম্ভ করে রামটা করতে গিয়ে এই এই সময়কালে যে গুরু লোকনাথ থেকে আরম্ভ করে সবাইকেই একই কথা বলছে, মানুষকে ভালোবাসো, মানুষের দুঃখ বোঝো। হ্যাঁ, মানুষের দুঃখ দূর করতে গেলে যে দুঃখটা এলো কেন, সেই আসার জায়গাটাকে তো বিরোধ করো। মানুষের খিচুড়ি খাওয়ালে তার দুঃখ দূর করা হবে, মানুষের খিচুড়ি খেতে যেন না হয় সেই জায়গাটাকে তৈরি করো। আমাদের কিন্তু কোনো ধর্মে একটু ধর্মীয় ভাবাপন্ন মানুষ, উনি প্রাচীন মানুষ, উনি ওই জায়গা থেকে উনি বেদ বেদান্ত করা মানুষ, উনি সেই জায়গা থেকে ওনার মধ্যে একটা সদিচ্ছা, উনি সেটা বলছেন এটা হলে ভালো হয়, হলে তো ভালো হয় আমরা তো জানি, কিন্তু হচ্ছে না তো। এত মনে ঋষি আজকে ওনার মতো মানুষ বা আমার মতো মানুষ, আমরা চাইলে মানব ধর্ম মানুষকে ভালোবাসো সেবা প্রেম আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের তো বড় বড় লোকরা রামকৃষ্ণদেব পর্যন্ত, বিবেকানন্দদেব পর্যন্ত হেরে ভূত হয়ে গেল, শঙ্করাচার্য পর্যন্ত হেরে ভূত হয়ে গেল, এত কত ফরওয়ার্ডি দিলি সবাই দিই কত, তারা তো সেবা হয় না কিন্তু মানুষকে পাচ্ছে ওই পথে আনতে সমস্যাটাকে পাচ্ছে। আমার বাড়ির পাশে একটা ড্রেন আছে, সেখানে ডেঙ্গু মশা তৈরি হয়, এবার ড্রেনটাকে যদি আমি না বোঝাই তাহলে আমি শুধু ডেঙ্গুর চিকিৎসা দিই, ডেঙ্গু কামড়ানো মশা কামড়ানো ভালো না, সাবধান থাকো, মশারি খাটাও, মশারি খাটাবো আর মশারি আরও বেশি বিক্রি হবে, ওটা একটা ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আসল কাজটা হচ্ছে ট্রেনটাকে বন্ধ করা, সে ট্রেনটা কিন্তু বন্ধ করার কথা। মানুষ সদা সৎপথে চলে নেবে, আর সদা অসৎপথে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, আমার শ্রমের মজুরি দাও আমি পেট ভরে খেতে পারি, বৃত্তির এরকম এক দলের কাছে পাহাড় জমে যাচ্ছে আর এক দলের পঞ্চাশটা পয়সা নেই ছাতু পাওয়ার জন্য, এই যে ব্যবধান যদি না থাকে তাহলে তো হিংসা দেশ থাকবে না আমাদের সবাই। আগের যে প্রাচীন সমাজ আমরা ছিল সেই যেটুকু আমরা পড়েছি আদিম সাপবাজি সমাজ, সেখানে মানুষ শিকারে যেত, এখনো অনেক আদিবাসী পল্লীতে আছে একসাথে শিকারে যায়, শিকার করে নিয়ে আসে, ফেলে রাত্রেবেলা সমস্ত লোক চললো রাত্রেবেলা মোয়া ফোয়াতে নাচ গান বন্ধ হচ্ছে, আবার সকালবেলা শ্রম দিতে চলে গেলে আজকে তোমার জমিটা চাষ হবে, পুরো গ্রামের লোক তোমার জমি, কালকে পরশুদিনের তাদের একদম লিস্ট করা আছে, সেখানে কোনো হিংসা দেশ মারামারি কিছু নেই। এবার হিংসা দেশ মারামারিটা কখন আছে, সেখানেও সামান্য নারী নিয়ে রেশাদেশি হয়, এইসব ছোটো ছোটো কারণে একটু হয়, কিন্তু এই যে বড়ো বড়ো হিংসার বাতাবরণটা তৈরি হচ্ছে কখন, যখন সমাজটা অসৎ। আমার চোখের সামনে তুমি লিমুজিন গাড়িতে চলে যাবে আর আমার ছাতু মাথার দুফোঁটা জল নেই, পাওয়া যাচ্ছে না জল, তা আমি তোমার লিমুজিন গাড়িতে একটা পাথর ছুঁড়ে মারবো না, তোমার ওই মহান বাণী কোন বইয়ে কী লেখা শুনে আমি আমার ক্রোধকে শান্ত করে নেবো, সে তো সম্ভব না। মানুষের দুঃখ দারিদ্র দূর করার জন্য যে বস্তুবাদী পদ্ধতি আছে সেটাকে প্রয়োগ করো, সেটা যদি তুমি প্রয়োগ না করো তাহলে পরে ওই দুঃখ যন্ত্রণাকে বাঁচিয়ে রেখে তুমি যতই করে দেওয়ার চেষ্টা করো, এনজিও হবে, এনজিও নামে বিদেশি টাকার ভীষণ আমদানি হয়, জায়গায় জায়গায় এনজিও হয়েছে, সেবা প্রতিষ্ঠান হয়েছে, মানুষের কাছে যাচ্ছে, দু টাকা খরচা করছে, দু টাকা বিল বানাচ্ছে, হ্যাঁ এনজিও তো অসংখ্য এনজিও এবং তারা সব সেবা করছে, সেবা এমন করছে যে ওই সাধারণ মানুষের কী হচ্ছে না হচ্ছে, এনজিওটা যারা চালাচ্ছে সে কর্মকর্তাদের কিন্তু ভোগগুলো এসে চূড়ান্ত হয়ে যাচ্ছে। আমি এই রত্নেশ্বর নাথ একটা এনজিও আমি দেখি, রত্নেশ্বর নাথ, হ্যাঁ নাথের এনজিও অফিসার করা হয়ে গেছিল, 26 রকমের সরকারি নিরামি তার মাস মাসে ছিল, আর ওই নাগপুর টাইমস পত্রিকার যিনি সম্পাদক ওনার বাড়িতেই ছাপিয়েছি ছিল, স্বামী অগ্নিবেদী ছিল সেখানেও 26 মাস মাসে ছিল, নাগপুর টাইমসের মালিকের বাড়িতে 26 পদ আর এক এনজিও কর্তার বাড়িতে 26 পদ, এরা এদের এসব সেবা প্রতিষ্ঠান অনেক হয়েছে, খিচুড়ি খাওয়ানো লোক, তারপরে যে ওই যে নারায়ণ সিন্নি খাওয়ানো, নারায়ণ সিন্নি খাওয়ানো মানব ধর্ম না, মানব ধর্ম মানুষের জীবনের যে দুঃখ কষ্টের মূল জায়গাটা সেই জায়গাটাকে আঘাত করো, সেটাকে বন্ধ করো, তোমার দুঃখ কষ্ট তুমি নাই আছে, তোমার কোলে দেওয়ার দরকার। আবার আসবেন, ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান আসবেন, আপনাদের মতো মানুষের তো আমাদের প্রেরণা। হ্যাঁ আমি তো ওই ঝাড়খণ্ডের ওই প্রাইভেট লোকের সঙ্গেই কাজ করি, হ্যাঁ খুব ভালো, খুব মানে ভালোবাসা, খুব সুন্দর, খুব
যাবো একদিন আপনাদের ওখানে আমরা দেখতে, এখন যাবো আমরা। এই সাইড থেকে হচ্ছে শুধু তোমার কথা প্রসঙ্গেই আর কি, একটু আগে পান্তা খাওয়ার লোকজনের আর কি একটা ছোট্ট গল্প শুনলাম। পান্তা খাওয়ার লোকজনের এবং তার সঙ্গে তুমিও, আমরা সবাই, মানে আমরা ঠিক আছে, মানে পান্তা খাওয়ার লোকজনের আর কি দেশপ্রেম এবং জাতীয়তা বোধ একটু যদি বলো আর কি, পান্তা খাওয়ার লোকজনের দেশপ্রেম জাতীয়তা বোধ। গরিব মানুষের কাছে দেশ বলে কোনো কিছু হয় না, আর বড় লোকের কাছেও দেশ বলে কিছু হয় না, তার পেটটাই তার দেশ গরিব মানুষের। আর বড় লোকের কাছে তার বৃত্তের যে পাহাড় সেটা যেখানে বৃদ্ধি পাবে সেটাই তার দেশ। আমি এই যে আমাদের অমিতাভ বচ্চন এত বড়, তিনি আমেরিকারও নাগরিকত্ব নিয়ে রেখেছেন, এরকম বিদেশ এরকম অনেকজনের কথা শোনা যায় যারা বিদেশি নাগরিক, সেটাও তাদের দেশ, সেটাও দেশ। দেশপ্রেম সবচেয়ে বড় গোলমেলে, দেশপ্রেম মানে কি দেশ কোনটা, যে তোমার দ্বারা যে বর্ডার সৃষ্ট, বর্ডার দিয়ে যে ঘিরে রাখার যে একটি ভূখণ্ড এটি দেশ। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশও আমার দেশ ছিল, পাকিস্তানও আমার দেশ ছিল, ওটা আমার দেশ ছিল, ওটা আমার রাষ্ট্র ছিল। আজকে সেই পাকিস্তান যেটা কিছুদিন আগে পর্যন্ত আমারই শরীরের একটা সঙ্গে যুক্ত অঙ্গ ছিল, আমি কেটে আলাদা করে দিয়েছি, ওটা আমার চরমতম শত্রু হয়ে গেছে। সিয়াচিনে প্রত্যেকদিন 5 কোটি টাকা, এরকম পুরো বর্ডার পারে কিন্তু 600 কোটি টাকা দিনে খরচা হচ্ছে। তুমি তোমার এই এই জাতীয়তাবাদ আর এই দেশ এই সবের মুড়িমুড়কি খাইয়ে আমাদের ভুলিয়ে দিচ্ছ। বর্ডারটা না থাকলে আমার কি ক্ষতি হতো? ওই যে বর্ডারটা পাকিস্তানে বর্ডারটা না থাকলে, বাংলাদেশে বর্ডারটা না থাকলে আমার কি হতো? আমাদের মতো শ্রমজীবী মানুষ আমাদের কি ক্ষতি হতো? তোমাদের ক্ষতি হতে পারত, কারণ তোমার হয়তো ওই দেশের যারা মানুষ করে যারা শিক্ষিত বৃদ্ধি বিদ্যান তারা এসেছে, তো তোমাদের সঙ্গে প্রতিযোগিতা হতো। আমাদের মতো শ্রমজীবী মানুষ যারা ধান ঝরিয়ে খাই, আমি যদি চীনে গিয়েও মাটি কাটি আমাকে খাওয়ার মতো মজুরি দেবে, আমি যদি রাশিয়া গিয়েও মাটি কাটি আমাকে ওই মজুরিটা দেবে, যদি ওখানে বড় কাটতে মাটি না। আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের কাছে আমাদের পেটটাই দেশ, আর পৃথিবীর কোথাও কোনো দেশ। এখন তোমাদের সুরে সুর মিলিয়ে আমাদের গাইতে হয়, কোনো উপায় নেই তো। কিন্তু যখন আমরা চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের কাছে কোনো দেশ নেই, তাই আমরা দেশপ্রেমীও না দেশদ্রোহীও না, সারা পৃথিবীটাই আমাদের দেশ। আমার যাওয়ার আমার গতিপথকে রুদ্ধ করেছ তোমরা করার দিয়ে, তোমাদের নিজেদের স্বার্থে, আমার স্বার্থে নয়। আমি চিনে গেলেও আমি শ্রমজীবী মানুষকে রান্না করবো একটা হোটেলে, আমাকে তারা খেতে দেবে, এখানে দিচ্ছ রান্নাটা করছি বলে মেহনতটা করছি বলে। তা আমার কাছে দেশপ্রেম কী, জাতীয়বাদ কী? ওই আদিবাসী মানুষের ওই যে ছত্তিশগড়ের আদিবাসী, ও জানে না ভোপাল কোথায় দিল্লি কোথায়, ওকে তুমি দেশপ্রেমের পার দিতে গেছি। এটা তো তোমাদের খানিকটাই যে বাবু ভাইয়া বুদ্ধিজীবী শ্রেণী শিক্ষিত শ্রেণী এদের বড় আবেগিক কথাবার্তা, সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, তোমার হিন্দুস্তান কেন, সারা বিশ্বটা কেন সারে সুন্দর হলো না, সুন্দর বানালে না, সারা পৃথিবীটাকে কেন বিষাক্ত বানিয়ে দিলে তোমরা? তোমরাই তো বানিয়েছো ওই সারে আছে আচ্ছা খাওয়া, ও সারে জাহাজে আমেরিকা আচ্ছা, ও বলছে সারে জাহাজে আচ্ছা রাশিয়া আচ্ছা, এই আচ্ছা আচ্ছা লোকরাই তো তোমরা আমাদের বিরোধিতা দিয়েছো, আমাদের জীবনচন্দ্রটা ভরে দিয়েছো। আমরা তো বর্ডার আমাদের বর্ডার দরকার নেই তো, আমরা বর্ডার দিয়ে কী করবো? এই যে ইংরেজরা এসেছিলো 200 বছর এই দেশে ছিল, আমাদের কী ক্ষতি হয়েছে? তোমাদের ক্ষতি হয়েছে, তোমরা প্রধানমন্ত্রী হতে পারোনি, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেনি, অমুক পদ পাওনি, অমুক পদ পাওনি, তোমাদের ক্ষতি হয়েছে। আমরা তো সেদিনও মাটি কেটেছি, আজকেও মাটি কাটছি, সেদিনও রিক্সা চালিয়েছি, আজকেও রিক্সা, আমি কংগ্রেস জমানায় রিক্সা চালিয়েছি, যে প্যাসেঞ্জার উঠেছে চাপ পাঠিয়ে দিয়েছে, সিপিএম জমানায় তৃণমূল জমানায় আজকেও রিক্সা চাল একই তো, আমার রিক্সা, আমার কাছে তো কংগ্রেস জমানাও কিছু না, সিপিএম জমানো কিছু না, বামপন্থ জমানাও কিছু না, তৃণমূল জমানাও কিছু না, ইংরেজ জমানো আমার কাছে কিছু না। আমাকে তো তোমার মতো করো, তারপরে তোমার দেশপ্রেমটা আমার মধ্যে চালাবে। তুমি তো আমাকে তোমার মতো করতে জানো না, হতে দাও, খালি তোমার মুখস্থ কথা আমাকে মুখস্থ করতে হবে, আমি তোমার মুখস্থ কথা বলবো কেন? জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ? ভারতীয় জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ না তো, মুসলমানদের জাতীয়তাবাদ না, ভারতীয় জাতীয়তাবাদ। ভারতের এই যে বর্ডারটাই, আমি তো মনে করছি বর্ডারটাই একটা বন্ধ,
আমি মনে করছি সারা পৃথিবীটাই হবে, সারা পৃথিবীর শোষক হয়ে গেছে এই পৃথিবীতে দুঃখের কারণ। সব শোষিত মানুষ একসাথে লড়াই করে এই শোষকগুলোদের মহাসাগরে ডোবানোর দরকার, সেটাই আমার কাছে যে সত্য। আর কোনো সত্য বরার প্রেমী নয় আমি, আইকে শালা 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 তাই বসে একা শালা। আমার বাংলাদেশের ওই লোকগুলো আমার ভাই ছিল, আমার জাতির থেকে তারা এই ব্রাহ্মণদের আর এই জমিদারদের অত্যাচারে জাতির ত্যাগ করে মুসলমান হয়েছে। কারণ কি, এই নব মানুষের বাংলাটা ছুটত না, নৌকায় উঠেছে হ্যাঁ এই নব নামিয়ে দিত, যেই সেই মুসলমান ধর্ম নিল এই ব্রাহ্মণের পাশে নৌকায় উঠে বসতে পারত জানো, তো ফলে দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছিল। সেই যে মানুষ আমার ভাই আমাদের বংশের একটা শাখা কিন্তু মুসলমান, এই হিন্দু ধর্ম সেই মুসলমান তোমার বাড়ির সামনে এসে মুসলমান দাঁড়ালে তুমি গোবর জল ছিটা দেবে ছুলে, স্যার মানুষের গু খায় কুত্তা, সেই কুত্তা কোলে নিয়ে তুমি চান করবে না, একটা মানুষও ছিল তুমি চান করবে, এত ঘৃণার বিষয়ে তাদের জীবন জর্জর করেছে। তারা একটা নিজের মতো দেশ বানিয়ে নিয়েছে আক্রোশ তোমার। এখন সেই বাংলাদেশের যদি কোনো ভালো বোধ ওখানে ক্রিকেট প্লেয়ার একটা যদি ছক্কা মারে আমি যদি হাত তুলি আমি দেশ আমি বলতে পারবো না ছেলেটা ভালো খেলছে, সব এই দেশের যাই হবে আমাকে এই দেশেরই ভালো, এই দেশের সব ভালো বলতে হবে এই দেশ সত্যি ভাই। আমি তো এই দেশ শিখে দিই প্রথমত আমি ক্রিকেট খেলার পক্ষেই নেই অনেকক্ষণ বকেছি আর না, মনোরঞ্জন দা একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে না না বুদ্ধি মার্কা প্রশ্ন না আমরা যখন এখানে আমাদের জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন প্রথম এই দেশদ্রোহিতা দেশপ্রেমের গল্পটা মানে ছড়াই আর কি, তো সেখানে তো দেশদ্রোহিতা তকমা লাগে ছাত্র ছাত্রীদের অ্যারেস্ট করা হয়, আমরা সেখানে বলেছি যে কাশ্মীরের পূর্ণ উল্লেখ দেশদ্রোহী কি করে হয়, যারা দেশের জল জঙ্গল জমি লুট করে নিচ্ছে তারা কেন দেশদ্রোহী নয়, দেশের মানুষকে যারা খুন করছে যারা দেশের মানুষকে রেপ করছে তারা কেন দেশদ্রোহী নয়, তো সেই ঘটনা মিডিয়া একটা বোতল ছড়ায়। তো আমি বাড়িতে গিয়ে শুনতে পাই আমরা নাকি তারকেশ্বরের মন্দিরটাকে বোম মেরে উড়িয়ে দেওয়ার চোখ মানে পরিকল্পনা করছি, এরকম একটা খবর আমার কাছে আসতে শুরু করে। তো আমি মানে বুঝতে পারলাম না যে দেখো আমরা এখানে একটা বিষয়কে ধরে মুভমেন্ট করছি বা একটা মানুষকে সচেতন করার চেষ্টা করছি, সেই খবরগুলো গ্রামে গ্রামে এইভাবে ছড়িয়ে যাচ্ছে যে আমরা হচ্ছি একটা দেশে মানে এই যে ধর্মীয় প্রতিষ্ঠান বা তোমার যেখানে মানুষের সেন্টিমেন্ট বা আবেগ জড়িয়ে আছে সেইগুলোকে নাকি আমরা ভেঙে উড়িয়ে দেবো চক্রান্ত করছি, এইভাবে মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে। এবার তাদের যে কি হচ্ছে সেটা জানবো এটা যেমন মিডিয়াও করে না সঠিক খবরটা জনগণের কাছে নিয়ে যাওয়া আসলে তো চাই না তার নিজের স্বার্থকে বজায় রাখার জন্য, সেখানে এই দলিত আদিবাসী যেটা আমাদের আজকের আলোচনার একটা বিষয় তাদের শিক্ষাগত যে জায়গা সেটা তো তুমি জানো আমিও ভালো করে বুঝি যে মানে দেশ বলতে কি বোঝায় সেটাই সে জানে না, এবং এই যে 75% বা 85% যে আদিবাসী দলিত বা সংখ্যালঘু মানুষজন তাদের কাছে দেশে ধারণা মানে তুমি একদম যেটা বললে সেটাই দেশ সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই তার নেই, তাদের পেটটাই তার দেশ। কিন্তু এই শিক্ষাক্ষেত্রগুলোতে যে সমস্ত দলিত আদিবাসী ছাত্রছাত্রীরা আসছে তারা তাদের অধিকার বলো বা তারা তাদের সমাজের ভালো মন্দির যে কথা ভাবনা চিন্তা করা দরকার আছে এগুলো নিয়ে করা, দলিত আদিবাসী ছাত্ররাই দেখি মানে পিছিয়ে আসে বা এগুলো নিয়ে কথা বলে এগুলো তো পলিটিক্যাল কথা এইগুলোতে আমার বেশ সহ্য হয় না বা এইগুলোতে থাকতে ইচ্ছা করে না, এই যে মানে জাদুটা এটা কি কারণটা একটু বলো তো। ছাত্রদের প্রতি খুব আশা করছে যে সমাজ বিপ্লবে বিরাট একটা ভূমিকা তারা পালন করবে আর এটা করেছে, পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যেটুক যেটুক আমরা জেনেছি যে যুবকরা ছাত্ররা সমাজ বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা সত্যি কথা।
কিন্তু আমাদের দেশের পরিস্থিতিটা একটু অন্যরকম হয়েছে। এরকম প্রথমত যে মানুষগুলো এখানে পড়াশোনা করছে, তোমরা যাদের ছাত্র বলছ, এবং ছাত্র হতে গেলে তো শিক্ষিত বলেই তো ছাত্র, শিক্ষার সঙ্গে যুক্ত আছে বলেই তো ছাত্র, আর তো মাটিকে বলে তার ছাত্র হতো না। কিছু নির্দিষ্ট বই পড়ে, ইংরেজিতে কথা বলতে পারে, অনেক কঠিন কঠিন অঙ্ক করতে পারে, 380 রকমের ধান উৎপন্ন করা আমাদের নব মানুষরা করেছিল, 380 রকম। সে যে মানুষটা করেছিল সে বিজ্ঞানী না, আর সে শিক্ষিত, যে মানুষটা করেছিল যে মানব গোষ্ঠী করেছিল, ইংরেজি বলতে হবে, খাতায় বড় বড় অঙ্ক করতে জানতে হবে, তার এই যে শিক্ষাটা, একবার আমি আমার জায়গা থেকে বলবো, এই শিক্ষাটা তো ইংরেজ সরকার নিয়েছিল, এসেছে তার উদ্দেশ্য ছিল এত বড় দেশটা শাসন করতে গেলে, তারা তো খুব অল্প সংখ্যক লোক এসেছিল, এত বড় দেশটা শাসন করতে গেলে তাদের পক্ষে সম্ভব হচ্ছিল, সেই তারা কিছু অনুগত দাস মিত্র চাকরবাক এ তৈরি করতে চাচ্ছিল, চাকরি করে চাকুরি, নামটাই চাকুরি, চাকর যাহা করে তাই চাকুরি, চাকর শব্দটাও একটা সম্মানই হয়ে গেছে, উনি অনেক বড় চাকুরি, মানে উনি অনেক বড় চাকরি, সেটাই একটু এই শিক্ষার উদ্দেশ্যটা ছিল, একদল কেরানি তৈরি করা, একদল সেবক তৈরি করা, 100 মধ্যে 33 নাম্বার পাইতে হইবে, 100 মধ্যে 80 কেন পাইতে হইবে না, 90 কেন না, 33 কেন, 33 পাইলেই তুমি আমার যে কাজটুকু আমি তোমাকে দেবো, নয়কে ছয় করা ছয়কে না করা ওটুক তুমি পেরে যাবে, তার বেশি জ্ঞানই তোমাকে হতে হবে, 33 পর্যন্ত জ্ঞানী হলেই চলবে, তুমি বই পড়ে ওই জ্ঞানীটুক হও, আর চোতা মেরে ওই জ্ঞানীটুক হও, চোতা মেরেও পারত, আমি আমি একটা বিএড কলেজ আছে, সব শিক্ষিত হতে যায় বিদ্যা দেখি, তিনটে জানলা আছে, পিছনে বস্তা বস্তা চোতা পড়ে থাকে, তো এই শিক্ষা, তুমি চোতা মেরে পাস করো আর তুমি বই পড়ে পাস করো, 33, এই শিক্ষার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য একটি চাকরি বাগানো, কারণ তুমি যদি সরকারি ওই চাকরিটি বাগাইতে পারো, তাহলে ওই চাকরি যে বেসরকারি যে প্রতিষ্ঠানে আরেকজন যে করছে তার থেকে তুমি অন্তত পক্ষে 4 গুণ বেতন পাবে কমপক্ষে, তো উদ্দেশ্যটি চাকরি, শিক্ষাটা সেইখান থেকে আসছে, সেই শিক্ষায় শিক্ষিত লোক যে তার শিক্ষার মূল উদ্দেশ্যই রয়েছে যে আমি একটি চাকরি করিব, তো তাকে তুমি একজন সমাজবন্ধু হিসাবে এই শিক্ষা উঠে আসা মানুষকে এসেছে, মানুষ একটু আসে না তারা, সেইটা ব্যতিক্রমী ব্যাপার, যারা আসে হাজারের মধ্যে দুজন সেটা ব্যতিক্রমী ব্যাপার, কিন্তু বেশিরভাগই তুমি তাদের প্রতি ওই যতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আছে ততক্ষণ ইনকলাব জিন্দাবাদ ইসলাম হোক না হোক একটা কিছু, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি চাকরি পেলে বিদেশে বা কোনো বড় প্রতিষ্ঠানে, আর তুমি যদি সরকারি চাকরিতে একবার ঢুকে যাও তাহলে পরে সরকারের বিরুদ্ধে তুমি আর কিছু করতে পারবে, তোমাকে বেঁধে ফেলবে, তো তুমি তো সেই শিক্ষাটা এই জন্যই নিচ্ছ যে তুমি ওই এই যে সরকার রাষ্ট্র কি, রাষ্ট্র হচ্ছে এক শ্রেণীর দ্বারা এখানে শোষণ করার হাতিয়ার, এই আমরা শিখেছিলাম এই সরকারি কর্মচারী যারা, আমরা একবার সুপ্রিম কোর্টের জজ থেকে আমাদের পঞ্চায়েতের চাপরাশি পর্যন্ত এই শোষণ ব্যবস্থার নাটবল্টু, তুমি নাটবল্টু হওয়ার যে শিক্ষা সেই শিক্ষার থেকে তুমি সমাজমুখী হয়ে যাবে, তোমাকে হতে দেবে সেটা তো দেবে না, তার মধ্যে নিজস্ব ইচ্ছা থেকে কিন্তু মানুষের দুর্গাধীনকে তো আমরা দেখেছি, বিনায়ক সিংকে আমরা দেখেছি, এরকম মানুষকে আমরা দেখেছি, কিন্তু বেশিরভাগটাই কিন্তু তোমাদের বিরুদ্ধে চলে, এটাই হচ্ছে।